আর আজকে আমরা সম্পূর্ণ একটা বিজনেস কার্ড তৈরি করে ফেলবো। এই জন্য প্রথমে আলোচনা আসবে ফন্ট, তারপর হচ্ছে আইকন, ফন্ট আইকন বিজনেস কার্ড, এবং শেষে সময় থাকলে আমরা টুইটার এবং লিঙ্কডইনের মার্কেটিংটা দেখব। তাহলে তার আগে হোমওয়ার্কের দিক থেকে আমি একটু দেখে আসি। ভাই আমার কম্পিউটার অন হচ্ছে না, আমি এফএম ওয়ার্কস করে জাস্ট ফটো দিছিলাম, এখন পিডিএফ দিব কিভাবে? আপনার তো কম্পিউটারই অন হচ্ছে না, তাহলে এদিকে কি সমস্যা আছে? ওকে, প্রথমে আমরা আলোচনা করব ফন্ট নিয়ে। আমরা যখন বিভিন্ন বিজনেস কার্ড তৈরি করি, তাহলে আলোচনা শুরু করলাম, আমরা যখন কোনো বিভিন্ন বিজনেস কার্ড তৈরি করি তখন কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়। আমরা কখন কোনটা ফন্ট, রেকর্ডিং দিছি? হ্যাঁ ভাই, রেকর্ডিং দিছি। জি ভাই, রেকর্ডিং চালু করছি। আমরা যখন বিজনেস কার্ড ব্যবহার করি বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়, তাহলে ফন্ট কিন্তু শুধু ফন্টের কিন্তু কিছু কিছু ভাগ আছে, সরিফ, সান সরিফ, কমিক্স, অনেকগুলো ফন্ট আছে। আমি এক জায়গায় দেখছিলাম যে ফন্ট মূলত তিন প্রকার এক জায়গায়, কিন্তু আজকে ওই ভিডিও বা কিছু খুঁজতে খুঁজতে পাইনি। আমি সরাসরি উইকিপিডিয়ায় ফন্টের একটা বিশাল লিস্ট বেস্ট বের করছি, কিন্তু আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের ফন্টগুলো ব্যবহার করব সেটাই দেখাচ্ছি আমি। ফন্ট উইকিপিডিয়া, লিস্ট অফ টাইপ ফেস, তাহলে এখান থেকে আমরা ফন্টের অনেকগুলো জিনিস একটা জিনিস পাবো। যেমন দেখেন এখানে প্রথমেই স্যারিফ, নাহিদ ভাই আর কামরান ভাই মুট করলে ভালো হয়, আপনাদের সাউন্ড আসে। যাদের নয়েজ হচ্ছে একটু মিউট করে নেন। তাহলে দেখেন এখানে অনেকগুলো ফন্টকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম হচ্ছে স্যারিফ, স্যারিফ ফন্টের কিন্তু বিশাল একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে। তার মধ্যে জনপ্রিয় স্যারিফ ফন্ট কোনগুলাকে বলে? দা ফন্ট আছে না টুটুল ভাই? কোনটা দা ফন্ট? দা নিউ রোমান্স? না, দা ফন্ট, শুধু ফন্টের ইয়ে দা ফন্ট। ফন্ট তো আপনার অনেক ফন্ট আছে, তাহলে দেখেন আমরা না ভাইয়া, দা ফন্ট থেকে আর কি বিভিন্ন ফন্ট ডাউনলোড করা যায় আর কি। হ্যাঁ, ওই ওয়েবসাইটের কথা বলতেছে, বুঝতে পারছি। আমরা কোন ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করব, কোনটা আমাদের জন্য ভালো হবে এটা দেখব। অনিশ্চিত না, এটা আমাদের পিক্সেলে নেই। এই যে দা নিউ রোমান্স, এই ফোনটা লিখতেছি আমি। ওকে, যেমন দেখেন এই ফোনটা রাখলাম, এবার আরো একটা ফোন লিখতেছি আমি, এবার নিচ্ছি ল্যাটো। তাহলে এই দুটো ফন্টের মধ্যে স্পেশালি পার্থক্য কি বলেন দেখি? একটা ফন্টের ছোট ছোট এখানে মাত্রা বের হয়েছে, আর একটা ফন্টের কিন্তু মাত্রা বের হয়নি। তাহলে যে সকল ফন্টের মাত্রা বের হয়েছে সেগুলো বলা হয় স্যারিফ ফন্ট, আর যে সকল মাত্রা বের হয়নি সেটাকে বলা হয় সেন্স স্যারিফ ফন্ট। এই দুটো মূলত আবার এখানে স্যারিফের দিক থেকে আরো কিছু অন্তর্ভুক্ত দেখানো হয়েছে, মূলত স্যারিফ, সেন্স স্যারিফ এই দুটাই দেখানো হয়ে থাকে। এই যে সেন্স স্যারিফ ফন্টগুলো দেখেন, অনেকগুলো সেন্স স্যারিফ ফন্ট আছে, যার মধ্যে দেখেন এখানে ওপেন সেন্স, যেমন আমরা এই যে ল্যাটো এটা লিখলাম, এখান থেকেও আমরা সরাসরি ফন্টগুলো ক্লিক করে ডাউনলোড করতে পারবো হয়তো। যেমন ল্যাটো দিলাম, ল্যাটো সম্পর্কে ডিটেলস আচ্ছা, যাক ফন্ট আমরা অন্য কিভাবে ডাউনলোড করবো এটা আমি দেখাই দিচ্ছি।
এছাড়া স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্ল্যাক লেটার লর্ন ল্যাটিন অনেকগুলো ফন্ট আছে। তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ একটা সেরিফ, আর একটা আছে সানস সেরিফ। সেরিফ ফন্ট হচ্ছে যেটা আমার মাত্রা আছে, আর যেটা মাত্রা নয় নেই সেটা হচ্ছে সানস সেরিফ। সাধারণত বিজনেস কার্ড এবং স্ট্যান্ডার্ড ডিজাইনের ক্ষেত্রে এই যেটা হচ্ছে সানস সেরিফ এই ডিজাইনগুলোই ব্যবহার হয়ে থাকে। তাহলে আমি যে এখানে যে ফন্টগুলো ব্যবহার করছি এই ফন্টটার সেরিফ না সানস সেরিফ? এখান থেকে দেয়া থাকে এই ফন্ট গুলো কিন্তু সবগুলো ভালো না, বা বিজনেস কার্ড বা ফ্লায়ার ব্রোশার এগুলাতে ব্যবহার করার জন্য উপযুক্ত ফন্ট না। এই যে এই ফন্টটা আমার ডাউনলোড করা, ল্যাটো ফন্টটা আমার ডাউনলোড করা, তাহলে আমরা এখন দেখব ফন্ট ডাউনলোড করব কিভাবে। আমি জাস্ট এখানে সার্চ দিলাম অ্যাপার্ট ফ্রি ফন্ট ডাউনলোড, অনেক ওয়েবসাইট আসবে আপনাদের সঙ্গে আমি দুইটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব। একটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল, আর একটা হচ্ছে গুগল ফন্ট। যে গুগল ফন্ট লিখে সার্চ করলাম, আর একটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল। আমাদের যে ফন্ট প্রয়োজন পড়বে আমরা সেই ফন্টের নাম ধরে যদি এখানে সার্চ করি সেই ফন্ট চলে আসবে। যেমন ল্যাটো লিখে সার্চ করলাম, এই যে ল্যাটো ফন্টটা চলে আসছে। এটা আমি ওপেন ক্লিক দিলে ওপেন, কিছু কিছু, হ্যাঁ বলেন, কিছু 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 ফন্ট আছে যে ডিজাইনে লাগে, যে গথিক এরকম আরো ইয়ে আছে টুটুল ভাই, হ্যাঁ ভাই লাগে, টি-শার্ট ডিজাইন, হ্যাঁ লাগে। এবং ইলাস্ট্রেটর আমরা চাইলে নিজেরাও ফন্ট তৈরি করে নিতে পারি। দেখেন এখানে একটা ফন্ট আমাদের দেয়া আছে, ফন্ট এখানে কতগুলো ফন্ট ফ্যামিলি আছে, অর্থাৎ এই ফন্টটার এগুলো আবার ফন্ট ফ্যামিলি। যেমন হচ্ছে এটা হচ্ছে ক্লিকসে হায়ার লাইন, তারপরে হচ্ছে থিন লাইন, অনেকগুলো আস্তে আস্তে বোল্ড ব্ল্যাক, অনেকগুলো কিন্তু ফন্ট ফ্যামিলি। এখান থেকে আমাদের যে ফন্টটা প্রয়োজন সেটা ডাউনলোড করে আমরা নিতে পারি। আর ফ্রি ফন্ট ডাউনলোড জন্য আমার জানা মতে এটাই সবচেয়ে বেস্ট ওয়েবসাইট। তাছাড়া এদিকে দেখেন আরও কিছু অপশন আছে, এটা আমি ডিফল্ট হোমে যাই, ওদের ফন্টের রিসেন্ট যে ফন্টগুলো অ্যাড করছে মোস্ট পপুলার, আরও অনেকগুলো ফন্ট আছে। এখন ফন্ট ট্যাগ দিয়ে যেমন প্রেগ্রাফের ক্ষেত্রে যে ফন্টগুলো ব্যবহার হয় এখানে আছে, আমরা যখন প্রেগ্রাফ দিব তখন এই ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারি। এরা ওইখান থেকেই সাজেস্ট করছে, দেখা হচ্ছে অল ক্যাপস, যেগুলো ফোনের ক্যাপস আছে সেগুলো ফোন দেখানো হয়েছে। ক্যালিওগ্রাফি করার জন্য এই ফোনগুলো বেস্ট হবে, ঠিক একইভাবে এই যে সানস সেরিফ। তারপর হেডলাইন কোথায় কিছু আমাদের যে এই যে টাইপরাইটারের মতো দেখতে পাচ্ছি, ক্লিক দিই দেখবেন যে টাইপরাইটারের মতো ফোনগুলো চলে আসতেছে এই ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা বিশেষ কমিক, কমিক মানে যেগুলো হচ্ছে ফান বা এগুলো দেখতে যে কমিক লেখাগুলো, দেখেন কমিক বুকের জন্য যে ফোনগুলো ব্যবহার হয় ওই ফন্টগুলো এখানে চলে আসতেছে। তাছাড়া আমরা সার্চ করেও নিতে পারি, আর গুগল ফন্ট থেকেও আমরা ফন্ট ডাউনলোড করতে পারি। এখানে যে ল্যাটো ফন্টটা আছে কিনা দেখি, এলএ টিও, এটা খুব একটা জনপ্রিয় ফন্ট, এই যে এখানে চলে আসছে। এটারও কিন্তু 10টা ডিজাইন আছে চলে আসছে। এখান থেকে আমরা যদি ডাউনলোড ফন্ট ফ্যামিলি দিই এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি যে কোনো ল্যাটোটাই ডাউনলোড দিয়ে আপনাদের দেখাই, তারপর হচ্ছে কীভাবে ইনস্টল করব। যে কোনো এখান থেকে ডাউনলোড দিলেই হইল, এই ডাউনলোড টিটিএফ, ওকে ডেস্কটপে ডাউনলোড করলাম। ক্লোজ, যখন আমার ফন্ট ডাউনলোড হয়ে যাবে তখন এই ধরনের একটা জিপ ফাইল পাবো। জিপ ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম, দেখেন যখন আমরা এক্সট্রাক্ট করছি এখানে সব ফন্ট ফ্যামিলিগুলো আমি পেয়ে গেছি। তাহলে ইনস্টল করব কিভাবে, এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল, আমরা যদি ইনস্টল দিই তাহলে এটা ইনস্টল হয়ে যায়। এটা আমার অলরেডি ইনস্টল করাই আছে, এই জন্য এটা রিপ্লেস চাচ্ছে, ঠিক আছে।
আমার ইনস্টল করাই আছে আবার ওকে দিলাম তাহলে এইভাবে আপনাদের পুরোটা ইনস্টল হয়ে যাবে সাধারণত ফটোশপ ওপেন থাকা অবস্থায় আমরা ফন্ট ইনস্টল করলেও সমস্যা হয় না তাহলে আমার মনে হয় যারা যারা আমরা আগে থেকে জানতাম না অনেকে তো আমি অনেকে আমরা জানি যারা যারা জানতাম না তারা মনে হয় সবাই পারবো আশা করি ফন্ট ইনস্টল করতে জি ভাই ওই ডাউনলোড করার পর ওইটা কি মানে ফটোশপে চলে যাবে নাকি হ্যাঁ এখন দেখেন এই যে আমি ল্যাটার লিখলাম তাহলে দেখেন এই যে এই পেজে দেখেন আমি অলরেডি ল্যাটার ব্যবহার করছি তখন এখানে এই যে সার্চ দিবেন ফন্টের নাম লিখে তাহলে কিন্তু ফন্টের নামটা আমরা এখানে পেয়ে যাব চলে আসবে তারপর যদি আপনার এখানে না আসে আপনি কি করবেন ফটোশপ ক্লোজ করে আবার ওপেন করবেন তাহলে সেটা চলে আসবে আর সাধারণত ক্লোজ করে ওপেন করার প্রয়োজন পড়ে না তাহলে আমরা ফন্ট ডাউনলোড করা শিখলাম এখন কথা হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে কোন কোন ফন্টগুলো ব্যবহার করব বিজনেস কার্ডের ক্ষেত্রে কোন অনেক ফন্টই ব্যবহার করা যায় তার মধ্যে একটা আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা বেস্ট বেস্ট বিজনেস কার্ডের ফন্ট কোন ফন্টগুলো ব্যবহার করা হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন নিজেরাই লিস্ট করে তৈরি করতে পারবেন একটু পরে আমি ওই লিস্টটা দিয়ে দিচ্ছি এখন দেখেন আইকন আমি যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি এই যে বিজনেস কার্ড গুলোতে দেখেন অনেকগুলো যেমন হোম আইকন ফোন আইকন লোকেশন আইকন অনেকগুলো আইকন ব্যবহার করা হয়েছে এক একটা বিজনেস কার্ডে কার্ডে এক এক ধরনের আইকন ব্যবহার করা হয়েছে যেমন এই বিজনেস কার্ড যদি আমরা দেখি টুটুল ভাই হ্যাঁ ভাই যে আইকনের ব্যাপারে আমি দেখছি আমি তো বিজনেস কার্ড বানাইছি দুই একটা তো আইকন তো আসলে একটু ছোট বড় হইতে পারে না সাইজটার কথা বলতেছি হ্যাঁ পারে হ্যাঁ এইটাই আর কি মানে পারফেক্ট সাইজ যেটা এটা তো ওই কার্ডের উপর ডিপেন্ড করে না ভাই আসলে আমরা ডিজাইনের উপর আমরা আইকন ডাউনলোড করব শেপ আকারে সেক্ষেত্রে এই সমস্যাটা তেমন একটা হয় না আর যদি আপনি আইকনের ফ্যামিলি ডাউনলোড করেন সেক্ষেত্রে আরো ভালো তাহলে সব আইকন একই রকম সাইজের পাবেন ঠিক আছে এই যে এখানে তাহলে ওইটার লিংকটা দিয়েন হ্যাঁ অবশ্যই আমি লিংক দিব তাহলে দেখেন এই ওয়েবসাইটের লিংকে আমাকে গ্রুপে দিয়ে দিতে হবে দিয়ে দিব না আপনারা খুঁজে নিতে পারবেন জি 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 না না আপনি দিয়ে দিয়েন আমরা তো খুব আপনি লিংকের নামটা দিয়ে দিলে ভালো হবে ঠিক আছে তাহলে আমি ফন্টের ওয়েবসাইটের ফন্টগুলোর ওয়েবসাইটের নামগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি জি জি ভাই ভাই আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এই তো মানে ওই যে পিএনজি বা ওই এ ফরম্যাটে নামাইছি অনেকগুলো আছে আইকনে দিয়ে আর পিএনজি ফরম্যাটে আমরা করব না আমরা সাধারণত পিএসডি ফরম্যাটে ডাউনলোড করব এটা ওয়ালপেপারটা কি আপনি বানাইছেন উইন্ডোজ 10 না ভাই আমি বানাইনি ভাই ডাউনলোড করছি টকের যে না ভাই ডাউনলোড করছি এগুলো তো ডিফল্ট থাকে না এরকম অনেক সময় এই 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 ধরনের এটা ডিফল্ট থাকে না আগে গ্রুপে পোস্ট দিয়ে দিই আইকন তো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড দিই হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে আমরা যাবতে আইকন ডাউনলোড করব আচ্ছা সবগুলো একসাথে পোস্ট করে দিব এরপরে দেখেন আমরা এখন প্রশ্ন হচ্ছে আমরা আইকন পাবো কোথায় এই যে আইকনগুলো আমরা পাবো কোথায় আইকনের অনেকগুলো ওয়েবসাইট আছে সব হ্যাঁ ভাই নিরন ভাই কিছু বলতেছিলেন দুল ভাই হ্যাঁ ভাই না না আমি তো আমি বলতেছি একটু আমি একটা একটু ইম্পর্টেন্ট একটা কাজ আমি আছি লাইনে আছি আমি মানে মিউট করে রাখতেছি আর কি হ্যাঁ জি সালাম আলাইকুম ভাই হ্যাঁ এই যে ফ্ল্যাট আইকন ওয়েবসাইট আমি কপি করে নিলাম আরো কিছু আইকন ডাউনলোডের ওয়েবসাইট আছে এই ফ্ল্যাট আইকন থেকে আমরা সবচেয়ে ভালো আইকনগুলো পাই এই ওয়েবসাইট থেকে হলে অন্য আইকন আর প্রয়োজন পড়ে না আরো কিছু দেখবেন
এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে নেবেন। এখন যদি আমরা না খুলি তাহলে কয়েকটা ডাউনলোড করার পর পরে সিগন্যাল দেয়, বা দিনে আমরা 10টা পর্যন্ত ডাউনলোড করতে পারি। এটা কি ফ্রি পিক এরই? হ্যাঁ ফ্রি পিক এরই, ফ্রি পিক আর ফ্লাড আইকন একই একই। তাহলে ফ্লাড আইকন এখানে আমরা আসলাম, আমাদের যে ধরনের আইকন প্রয়োজন হবে, যেমন একটু আগে বিজনেস কার্ড লিখে সার্চ করছি, এখানে দেখবেন যে এখানে কি আছে, ফোনের আইকন। তাহলে আমি এখানে সার্চ করব ফোন, PSONE ফোন, ফোন লিখে সার্চ করলেই অনেকগুলো আইকন চলে আসবে। আর এখান থেকে আমরা আইকন প্যাক আকারেও ডাউনলোড করতে পারি, শুধু আইকন আকারেও ডাউনলোড করতে পারি। যদি আমরা প্যাক আকারে ডাউনলোড করতে পারি, ওই যে ফোন ফ্যামিলি দেখলাম সেরকম অনেকগুলো একই সাইজের আইকন সবগুলো আমরা একসঙ্গেই পেয়ে যাব, এটা হচ্ছে প্যাক। আর আইকন ছাড়া ছাড়া আকারে ডাউনলোড করতে পারি, যেগুলোর উপরে একটা করে মুকুট ধরনের আইকন দেওয়া আছে, এটা হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ এই ফোন এটা আমাদের কিনে নিতে হবে, সমস্যা নেই, আমাদের আমরা যেহেতু গরিব, আমাদের আমরা ফ্রি ডাউনলোড করব। ধনী হইলে তখন না হয় প্রিমিয়ামটা কিনবো, যদি আমার ফ্রি পিকের প্রিমিয়াম কিনে আসে। কত ডলার লাগে ফ্রি পিকের? এটা অফারে $62 কিনা গেছিল, অফারে $62। এখন অফারে নিতে পারেন। ওকে, কারো ভবিষ্যতে দুই একটা যদি প্রিমিয়াম প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম কোন ডিজাইন প্রয়োজন আমাকে বলতে পারেন। ভাই প্রিমিয়াম মকআপ লাগলে দেন। আচ্ছা প্রিমিয়াম মকআপ দিয়ে দিচ্ছি আমি। এই যে আছে, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, এখান থেকে প্রিমিয়াম ডিজাইন গুলো ডাউনলোড করা যাবে। যদি কারো দু একটা ভালো লাগে বলবেন, তবে অতিরিক্ত অতিরিক্ত না, কারণ অনেকেই বলে তো আমাকে অতিরিক্ত দু একটা যদি ভালো লাগে আমাকে বলবেন, আমি ডাউনলোড করে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা হচ্ছে আমাদের এখানে আমাদের ফ্রি, এটা আমরা ডাউনলোড করতে পারি। আমরা একটু পরে আইকন ডাউনলোড করতে আসব, তখন আরো ডিটেইলস আসতেছে। তাহলে ফ্ল্যাট আইকন এটার লিংকটা কপি করতে কি করছি, আর যেহেতু আমরা এখন নতুন, আমরা কিন্তু সরাসরি বিজনেস কার্ড ডিজাইন জেনারেট করতে পারবো না, আমরা এখন বিজনেস কার্ড কপি করব। আমরা বিজনেস কার্ড কোথা থেকে কপি করব? এটা হচ্ছে গ্রাফিক রিভার থেকে। আমরা যদি গুগলে সার্চ করি গ্রাফিক রিভার, তাহলে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন ওইটা হচ্ছে গ্রাফিক রিভার, আর এই হচ্ছে গ্রাফিক রিভার। এই ওয়েবসাইটটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আর আপাতত আজকে অন্য কোনো ওয়েবসাইট নাই, এগুলাই সবগুলো কপি করে। স্যার এগুলোই তো মনে হয় যথেষ্ট, আগে এগুলোর কাজ শেষ করি। এই আমরা যে কয়েকটা কাজ করতেছি এই প্রত্যেকটা ওয়েবসাইটই লাগবে। তাহলে দেখেন উপরে দুইটা হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে ফ্ল্যাগ আইকন, তারপর হচ্ছে গ্রাফিক রিভার। ওয়েবসাইট গুলো পোস্ট করে দিয়ে দিলাম আপনাদের জন্য কষ্ট করে খুঁজতে না হয়। তাহলে আমি এই যে গ্রাফিক রিভারে আসলাম, গ্রাফিক রিভার সম্পর্কে বলি। গ্রাফিক রিভার হচ্ছে এক সময় বলতে এখনো আছে, ভাইয়া 826 এটা পোস্ট করেছেন? জি, আমাদের দুইটা গ্রুপে দিয়ে দিছি। ও 700, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে, যদি গ্রাফিক রিভার হচ্ছে অনেকে জানেন, যেটা হচ্ছে বলা হয় যে গ্রাফিক ডিজাইনারদের স্বর্গ। এখানে ডিজাইনাররা তাদের ডিজাইন আপলোড করে সেটা বিক্রি করতে পারে। তাহলে এখান থেকে দেখি, এখানে আমরা যে সকল ডিজাইন গুলো দেখতে পাই সবগুলো ওয়াও ডিজাইন। এখানে আমি সার্চ করছি বিজনেস কার্ড প্রথমেই। দেখেন আমরা এখন শুধু বিজনেস কার্ড কপি করব। আমরা যত এখন ডিজাইন কপি করব তত আমাদের ডিজাইন কোয়ালিটি ভালো হবে। আমরা প্রচুর পরিমাণে ডিজাইন কপি করব, কপি করার পর একসময় আমরা নিজেরাই ডিজাইন তৈরি করব। তাহলে সামনের 3 দিন আমরা শুধু ডিজাইন কপি করব। আমরা ডিজাইন কপি করে এখানে আমি কয়েকটা ডিজাইন ওপেন করতেছি। এখানে এক একটা বিজনেস কার্ড যেমন ধরো $5, $4, এটা 14টা সেল হয়েছে, এটা ওপেন করলাম। তারপর হচ্ছে 5 নম্বরে গেলাম। এখানে যে বিজনেস কার্ড গুলো ওরা দেয় ওগুলো তো ফাইবারে পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ ফাইবারে পাওয়া যাবে না। হ্যাঁ এটা হচ্ছে ফাইবারে পাওয়া যাবে না, কিন্তু আমরা ফাইবারের দিক থেকে এই এখানে যে আপনাকে নিয়ম যতগুলো নিয়ম মেইনটেইন করতে হয় ফাইবারে, আপনাকে অতগুলো নিয়ম মেইনটেইন করতে হবে না। তাহলে দেখেন এই যে বিজনেস কার্ডটা আমি ওপেন করলাম, এই বিজনেস কার্ড সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেয়া আছে,
যে এই পাশে থেকে দেখি তাহলে হচ্ছে এই বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশন কত 3.5x2 দেয়া আছে, অর্থাৎ আমরা গতকাল যেটা প্রিন্ট ডাইমেনশন আমি বলছিলাম। তারপরে এটা সম্পর্কে আরো যদি ডিটেইলস নিচে ডিটেইলস দেখি এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, নেক্সট নেক্সা এটাই তো মনে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ নেক্সা মনে হয় ভাইয়া। আচ্ছা দেখি নেক্সা এই ফন্টের নাম হচ্ছে নেক্সা, এখানে এই ফন্টটা ব্যবহার করা হয়েছে, তার মানে এই ফন্টটা বিজনেস কার্ডের জন্য ভালো। এই ওয়েবসাইটে যেটাই দেখবেন সেটাই ডিজাইনের জন্য স্ট্যান্ডার্ড, কেননা এই ওয়েবসাইটে যেটাই ডিজাইন করা হয় সেটাই স্ট্যান্ডার্ড ভাবেই করা হয় থাকে, তা না হলে এই ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয় না। তারপর আমরা এখান থেকে একটা বিজনেস কার্ডের নাম ফন্ট পেয়ে গেলাম, এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এটা সম্ভবত ওই ওয়েবসাইটগুলো যদি না পান, এই যে এখানে দেখেন এখানে ক্লিক দিলেই ওটা ডাউনলোড লিংক চলে আসবে। চলে আসলো, এখানে বাই দেওয়া আছে। আপনাদের আমি একটা ফন্টের কালেকশন দিব, আমার আসলে সব জিনিসগুলো বিশাল বিশাল কালেকশন আছে, অ্যাপ্লিকেশন কিবোর্ড ফন্টস যে কালেকশন ওয়ান, এখানে বিশাল যতগুলো আমরা ফন্ট ব্যবহার করি প্রায় সব ফন্টগুলোই কালেকশন আছে। আপনার যদি একটা একটা করে ডাউনলোড করতে হয় অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এই যে আমি নেক্সা ল্যাটো সহ যত রোবট যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট এখানে ডাউনলোড করা আছে, ওই বিজনেস কার্ড ফ্লায়ার বিষয়ের জন্য যেটাই লাগে বাংলা ফন্ট। হ্যাঁ কালেকশন ওয়ান কালেকশন টু জিপের মধ্যে আছে, তারপরে স্টাইলিশ ফন্ট, আর স্টাইলিশ ফন্টগুলো আমি এমনভাবে ডাউনলোড করছি যাতে এখানে এই যে ইমেজটাও সাথে সিলেক্ট করছি, এই যে ইমেজ যে ফন্ট সাথে যেন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে কোন ফন্ট সাথে সাথেই। আপাতত এই যে নেক্সা এই ফন্টটাও ইনস্টল করা আছে, তাহলে আমরা এই ফন্ট থেকে এই ফন্টগুলো লিস্ট থেকে লিস্ট করতে পারেন যে কোন ফন্টটা আমি ব্যবহার করলে বিজনেস কার্ডের জন্য ভালো হয়। আর নেক্সা হচ্ছে আমাদের সেন্সরি ফোন, তারপরে এদিকে আরও কিছু বিজনেস কার্ড ডিজাইন দেওয়া আছে। আচ্ছা এই বিজনেস কার্ড থেকে আমাদের যেগুলো শিখছি যতটুকু শিখছি এগুলোর মধ্যে থেকে বিজনেস কার্ডটা তৈরি করতে পারবো না আমরা? হ্যাঁ পারবো, আমি যতগুলো টুল শিখছি সবগুলাই কিন্তু এখানে ওগুলাই ব্যবহার। এই বিজনেস কার্ডটা আজকে আমরা কপি করব, তারপরে এখানে দেওয়া আছে এটাও আমরা তৈরি করতে পারবো, খুবই সিম্পল। কিছু কিছু এখানে হাই কোয়ালিটি বিজনেস কার্ড দেওয়া আছে, এগুলো আমরা আপাতত কপি করব না, যেহেতু আমরা নতুন প্রশ্নের ছোট ছোট ডিজাইনগুলো কপি করবো, যেমন এটাও আমরা পারবো খুবই সিম্পল। যেমন এই বিজনেস কার্ডটাও আমরা কপি করতে পারবো। আর এই বিজনেস কার্ড সম্পর্কে নিচে দুইটা ফন্ট ব্যবহার করা হয়েছে, একটা রোবোটো ফন্ট আর একটা হচ্ছে ল্যাটা ফন্ট। এই দুইটা ফন্টে আপনারা আপনারা ওই যে ফন্ট স্কোয়ারেল এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। হ্যাঁ বলেন আপনাকে ডিজাইনটা সুন্দর করতে হবে। আর এখানে যেমন আমরা দা নিউ রোমান্স যদি আমরা এখানে ব্যবহার করতাম ডিজাইনটা কিন্তু অতটা সুন্দর হইতো না, ঠিক আছে। এখানে হয়তো উনি এই যে আমাদের টাইটেলের ক্ষেত্রে হয়তো ল্যাটা ব্যবহার করছে আর ভিতরের গুলোতে রোবটও ব্যবহার করছে, তবে বিজনেস কার্ডের ক্ষেত্রে খুবই জনপ্রিয় হচ্ছে রোবটো ফন্ট, রোবটো ওপেন সায়েন্স টাইটেল। হ্যাঁ এগুলো টাইটেলের জন্য এই ফন্টগুলো খুবই জনপ্রিয়। যেমন এখানে এই যেটা দেখি বিজনেস কার্ড এটাও আমরা তৈরি করতে পারবো, যেমন এখানে একটা ইমেজ নিয়ে নিছে ছোট ছোট আইকনগুলো তৈরি করতে পারবো, এটাতে শুধু পুরো ডিজাইনটাই ল্যাটা ফন্ট দিয়ে তৈরি করে ফেলছে। তাহলে আমি এই ডিজাইনটা আজকে আপনাদের কপি করে দেখাবো, সিম্পল ডিজাইন যেহেতু ফার্স্ট ডে, এইটা আমরা ইমেজটা কিভাবে কপি করব দেখেন। আমি এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিলে এটা সেভ হয়ে যাবে, আর এটা আমি গতকালই সেভ করে রাখছি। আপডেট কার্ড ওখান থেকে ইমেজটা ডাউনলোড করে নেব, এই যে এটা আমি ডাউনলোড করে রাখছি এখান থেকে। এই বিজনেস কার্ডটা তাহলে দেখি এই বিজনেস কার্ডে কোন ফন্ট দেওয়া আছে, নেক্সা ফন্ট। নেক্সা ফন্টটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে নেবেন। তারপরে আমাদের এখান থেকে যদি প্রিমিয়াম চাই, গুগলে কিন্তু এই প্রিমিয়াম ফন্টগুলো ফ্রিতে পাওয়া যায়, কিছু কিছু ওয়েবসাইট ফ্রিতে দিয়ে থাকে, আমরা এখানে গুগলে সার্চ করে এই ফন্টটা খুঁজে বের করে ডাউনলোড করে নিব। যেমন এটা প্রথম আপডেট হয়েছে 2017 সালের দিকে তৈরি করছে, এখন পর্যন্ত 86টা সেল করছে, অর্থাৎ অনেকগুলোই সেল হয়েছে ধরতে গেলে। তার সাথে কিছু আইকন ব্যবহার হয়েছে, এখানে কি কি আইকন ব্যবহার করা হয়েছে, লোকেশন ফোন এবং
এটাকে আমরা কি বলবো ওয়েবসাইট তাহলে দেখেন এই ফন্টগুলো আমরা ডাউনলোড করব কিভাবে আমি ওয়েবসাইটে গেলাম আমি অলরেডি কালকে এই যে তিনটা কালেকশন করছি আমি সবগুলো গুলো মাইনাস করে দিলাম আমার এটা লাগবে না আবার করব তো দেখেন আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে যেহেতু প্রথমে ফোন আছে আমি ওই কার্ডটা ওপেন করে নেই আমরা এটা কপি করব প্রথমে আছে লোকেশন ফোন লোকেশন এটা হচ্ছে লোকেশনের আইকন এখান থেকে সার্চ করলাম দেখেন এখানে এটাও কিন্তু লোকেশনের আইকন এটাও লোকেশন আইকন যখন আমরা লাইন নিয়ে কাজ করব এটা দেখেন ভিতর থেকে কি করা আছে ফিল করা আছে আর এটা হচ্ছে লাইন অর্থাৎ আমরা স্ট্রোকের মতো যেমন যেটাকে বলি স্ট্রোকের মতো যখন আমরা স্ট্রোক নিয়ে কাজ করব শুধু স্ট্রোক জাতীয় আইকনগুলোই ডাউনলোড করব আর যখন ফিল নিয়ে কাজ করব তখন ফিল জাতীয় আইকনগুলোই ডাউনলোড করব তাহলে লোকেশনের এই আইকনটা আমি যখন এখানে প্লাস দিব তখনই আমার এটা এই যে কালেকশন আছে এখানে চলে আসবে এই যে জায়গায় চলে আসবে এটা তারপরে দেখেন ফোন PSON ফোন ফোন লিখে সার্চ করলাম অনেকগুলো ফোন আইকন চলে আসে আপনাকে যেটা ভালো লাগে আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে যখন আমরা লাইন নিয়ে কাজ করব তখন লাইনের গুলো ডাউনলোড করব যখন ফিলের আইকন গুলো ডাউনলোড করব তখন ফিল নিয়ে কাজ করব দেখি এখান থেকে এই যে এই আইকনটা নিলাম ফোনের এই যে আমার আইকন কালেকশনে ওই আইকনটা চলে আসলো দুইটা আইকন চলে আসলো সবশেষে যেটা আছে সেটা হচ্ছে এটাকে আমরা কি কি বলে সার্চ করতে পারি আপনারা বলেন ওয়েব ওয়েব তারপরে ওয়েব আইকন তারপরে আর গ্লোব লিখেও সার্চ করতে পারি আমি একবার ওয়েব দিয়ে দিচ্ছি WEB ওয়েব ওয়েব দিয়েও আমাদের আসবে ওয়েব দিয়ে দেখেন উপরে যেগুলো আছে স্পন্সর এগুলো কিন্তু উপরে গুলো ডাউনলোড করতে পারবো না এগুলো স্পন্সর করা এই যে নিচের গুলো পারবো এবং যেগুলো মুকুট চিহ্নিত করা আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না যদি প্রিমিয়াম থাকে আপনার তাহলে পারবে তুলনামূলক এই যেমন এটা আসছে এটা আসে এটা আসে কিন্তু এবার যদি আমি গ্লোব লিখে সার্চ করি GLO গ্লোব এবার দেখেন তুলনামূলক বেশি আসবে আগের তুলনায় বেশি আসছে কিন্তু ওকে তাহলে এখান থেকে আপনারা আমি এটা সিলেক্ট করলাম এখানে প্লাস দিয়ে দিলাম অর্থাৎ আমার যে তিনটা আইকন প্রয়োজন সেই তিনটা আইকন আমি নিয়ে ফেলছি অর্থাৎ এখানে আইকনগুলো আমার নেওয়ার পরে চলে যাব এই যে ডাউনলোড কালেকশন ক্লিক দিলাম আমরা যখন কাজ করব ইলাস্ট্রেটরে তখন ইপিএস ডাউনলোড করব আর যখন ফটোশপে কাজ করব তখন পিএসডি ডাউনলোড করব এখানে পিএসডি ক্লিক করলেই ফ্রি ডাউনলোড এটা অলরেডি আমার ডাউনলোড করা হয়ে গেছে এই জন্য এটা বলতেছে যে আবার ডাউনলোড করব কিনা আপনারা ওকে দিলাম এই যে আমরা এটা ডাউনলোড ওপেন দিচ্ছি তারপর হচ্ছে পিএসডি এই যে তিনটা আইকন ডাউনলোড হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা আইকন ডাউনলোড করে ফেলছি ফন্টও ডাউনলোড করে ফেলছি এখন করব আমরা ডিজাইন ফন্ট আছে আইকন আছে ডিজাইন আছে তাহলে প্রথমে আমরা বিজনেস কার্ডের ফরম্যাটটা আমি আজকে আবার দেখাবো আর পরবর্তী দিন থেকে যখন আমরা বিজনেস কার্ডের ডিজাইনটা করব তখন আর আমি দেখাবো না আজকে পুরো বিজনেস কার্ডটাই শেষ করব তাহলে ওয়েব কালেকশন করার ডাউনলোড করব কিভাবে এই যে যাচ্ছে আবার এই যে এখানে এটা পুরোটাই আছে এখানে কালেকশন করার পর এই যে ডাউনলোড কালেকশন ক্লিক দিব ক্লিক করার পর এই যে আমার পিএসডি নিব ফটোশপের জন্য পিএসডি ফাইল ডাউনলোড করব এখানে ক্লিক করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক দিলেই ডাউনলোড হয় ডাউনলোডের অপশন চলে আসবে ভাইয়া একটা কিউআর কোড ডাউনলোড দিয়ে রাখেন কার্ডে তো লাগতে পারে কিউআর কোড আচ্ছা এটি দিচ্ছেন কি আমার কিউআর কোড আছে না দেখলাম আছে আমরা কিউআর কোড নিজে জেনারেট করব আজকে কিউআর কোড জেনারেট করতে পারেন আচ্ছা কিউআর হ্যাঁ পারি আচ্ছা কিউআর কোড আমরা নিজে জেনারেট করব এখান থেকে আমরা কিউআর না ভাই আমরা পারি না আচ্ছা কিউআর কোড তৈরি করে দেখাবো কিউআর কোড তো কোনটা আমরা বুঝি এই যে সার্চ দিলাম এই যে ছোট ছোট অপশনগুলো চলে আসছে এগুলোকে বলা হয় কিউআর কোড এগুলো ডাউনলোড করে রাখতে পারি কিন্তু এই কিউআর কোডের কিন্তু অর্থ আছে এটা কিউআর কোড কিভাবে অর্থটা বের করা যায় ওটাও দেখাই দিব ওকে ক্লিয়ার আমাকে এখন বলবে তারেক ভাই আপনার মাইক্রোফোন আছে তারেক ভাই আমাকে শুনতে পাচ্ছেন ভাই আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আপনি হোয়াটস
হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমি নাহিদ আবেদিন ভাই শুনতে পাচ্ছেন আমি কিন্তু প্রশ্ন করছি জি ভাই ভাই আপনি গতকাল জি ভাই এটা এটা কি আচ্ছা যাক নাহিদ আপনি গতকাল বিজনেস কার্ড টেমপ্লেটটা বানাইছিলেন বাসায় জি ভাই আমি এটা দিয়া দিব আমি ক্লাস শেষে দিয়া দিব আমি টেন না ভাই বানাইছেন কিনা আমাকে এটা বলেন ভাই বানাইছি ডাই কার্ড বানাইছি আম শেপ বানাইছি তারপর ট্রায়াঙ্গেল আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন বানাচ্ছি আমাকে এটা বলার চেষ্টা করেন আমি এখানে নাম দিলাম বিজনেস কার্ড আমি এখন জানি না আপনি আমাকে বলবেন বিজনেস কার্ড দিলাম এখানে আমি হোয়াইট কত দিব শুরুতে এখানে আছে স্যার 3.75 ও 3.75 ও দেয়া যায় স্যার হ্যাঁ আমি মানে একবারে যদি আমি আপনি আমাকে সেফ জোন থেকে বলেন ইট ইজ এ 3.25 আর আরেকটা হবে আমাদের কিছু হবে ইঞ্চিতে ইঞ্চি করে নিলাম ইঞ্চিতে পরেরটাতে 2 আইটা 1 হ্যাঁ এটা হবে 2 1.75 ইঞ্চি রেজুলেশন 300 কালার মোড CMYK CY ওকে আমার মনে হয় এটা পারফেক্ট আমি এটা দ্রুত করে নিচ্ছি আপনারা পারবেন যেহেতু দেখানো হয়েছে আমি এটা যখনই কাছে নিয়েছি এটা তো চুম্বকের মতো নিয়ে নিচ্ছে আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 বাড়াবো ইঞ্চিতে রিলেটিভ মার্ক করা থাকবে ওকে এটা জুম করে আপনারা দেখবেন যে গাইডগুলো বাইরে কোথাও পড়ে পড়ছে নাকি যদি হালকা বাইরে পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজ ওকে আমরা টেমপ্লেট তৈরি করে ফেলছি এখন আমরা বিজনেস কার্ড ডিজাইনটা করব ভাইয়া হ্যাঁ বলেন এই যে ক্যানভাস সাইজ ওটা কোথা থেকে আসে কোনটা ক্যানভাস সাইজ ওই যে অপশন দিয়ে কোন অপশনটা আমি এখনো বুঝতে পারিনি ক্যানভাসে কি আপনি ওই যে ইমেজ থেকে আসে ও বাড়াচ্ছি যে আমার যে রেকর্ডিং ভিডিওতে মাস দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না এখন দেখা যাচ্ছে না এখন মাঝে মধ্যে দেখা যাচ্ছে ও এখন তো ভাই অপশন দেখি কালকে মাউসের আইকনটা পুরো কোন মাউসের আইকন থেকে চেঞ্জ করতে হবে এখানে তো মাউসের আইকন চেঞ্জ করার কোনো অপশন নেই আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আপনি দেখি 0.25 0.25 দিলাম এখানে এটা আমার শেষ হয়ে বেড়ে গেল আর গতকাল একটা ডিটেইলস আমি আজকে এইজন্য বলিনি দেখেন এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড এটা আমরা রাখবো না এটা আমরা সেভ করে রাখবো তাহলে এখানে একটা ক্লিক দিলাম আমরা জানি যে আমার পুরো ডিজাইনের সাইজ হচ্ছে 3.75 ইঞ্চি 2.25 ইঞ্চি এটা হচ্ছে পুরো ডিজাইনের সাইজ ওকে দিলাম এটার কালারটা আমি গ্রে নিচ্ছি ওকে পুরোটা অ্যালাইনমেন্ট করতেছি যে আবিদ শাড়িয়ার থেকে আপনারা বলতে পারেন এর আগে আসছিল না ভাই সাউন্ড দিছে মুট করলে ভালো হয় কার্ডন সাউন্ড নয়েজ তার একটু বেশি কামরান ভাই একটু মুট করলে ভালো হয় আপনারা কান থেকে সাউন্ড হয় না না আমার এখান থেকে না ঠিক আছে আবিদ শাড়িয়ার ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখানে ক্রপ টুল ব্যবহার করব আমরা হ্যাঁ ক্রপ টুল কোনগুলো যতটা পারি কাছাকাছি মিলাই নেই ওকে দিলাম এটা এখন আমি ঘোরাবো কিভাবে ট্রান্সফর্ম করে ট্রান্সফর্ম করে
ট্রান্সফর্ম করে ঘুরাইলাম তাহলে ট্রান্সফর্ম কন্ট্রোল টি নিলাম আমি এখানে যে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি তাহলে কিছু সমস্যা দেখতে পাচ্ছি এই যে দেখেন তাহলে ব্যাকগ্রাউন্ড একবারে আমরা ঘোরাবো ইমেজ যাব ইমেজ থেকে চলে যাব ইমেজ রোটেশন তাহলে এখানে এবার বলেন কোনটা দিব আমি ক্লকওয়াইজ দিব না কাউন্টার ক্লকওয়াইজ দিব কাউন্টার ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ হ্যাঁ আমরা ঘোরের বিপরীতে ঘোরাবো থ্যাংক ইউ তাহলে দেখেন আমরা একবারে ঘুরাই ফেলতেছি আমরা অনেক ট্রান্সফর্ম দিয়েও কিন্তু করতে পারতাম তাহলে কিন্তু আমার করতে সময় লাগতো এটা দিয়ে বেশি ভালো হচ্ছে ট্রান্সফর্ম করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে ফটোশপে আসে না যে রাইট বাটন ক্লিক করছি কন্ট্রোল টি আসলে এটা লক লক করা ছিল তো এই যে লক ইলাস্টিক করে অপশন আপনি এটা বলছেন তারপর এখানে আমরা যে করতে লক বাটন খুলতে হচ্ছে কিন্তু আমরা এক ক্লিকে এটা করে ফেলতে পারতেছি প্রথমে এটা কোড পুরাটাই সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল সি আর এই বিজনেস কার্ডে এনে কন্ট্রোল ভি বিজনেস কার্ডটা কপি হয়ে গেল দেখেন মূলত যে আমরা বিজনেস কার্ডটা তৈরি করছি এখানে দেওয়া আছে প্রিন্ট ডাইমেনশন 3.5 × 2 তাহলে আমাদের এখানে 3.5 × 2 কোনটা ব্লিড বাদ দিয়ে তাহলে আমরা সেই ছবিটা এখন এখন ট্রান্সফর্ম করে এটা দিয়ে দিব মিলাই দিব আমি দুপাশ থেকে করার চেষ্টা করি ওকে আসলে এটার ক্ষেত্রে কি হয় যেহেতু এটা মকআপের মধ্যে থাকে একটু এটা ছোট বড় হয় এটা আমরা বাইরের দিকে নিচ্ছি না কেন নিচ্ছি না এই যে ডিজাইনটা দেওয়া হয়েছে আমাকে এটা ব্রিড ছাড়াই দেওয়া হয়েছিল ওকে জুম করে দেখি ঠিক আছে তাহলে ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসলাম এটার অপাসিটি এবারে এখন আমরা একটু কমাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে অপাসিটির আগে আরেকটু ডিজাইনটা দেখাই তাহলে কি করছে ডিজাইনটা প্রথমে খুবই সিম্পল এই পাশে একটা শেপ নিছে এখানে একটা শেপ নিছে এখানে একটা ব্লু শেপ নিছে তারপরে কিছু টেক্সট দিছে আর এখান থেকে কি করেছে পলিগনাল টুলটা নেওয়া হয়েছে পলিগনাল টুলের ভিতর আইকনগুলো দিয়ে দিছে তো এটাই করি প্রথমে আমরা শেপ দিয়ে শুরু করি সিম্পল খুবই সিম্পল ডিজাইন মুখা বেশ কি ভাল লাগছিল ভাই কোনটা মুখা অবস্থা কি ভাল লাগছিল কাটটা হ্যাঁ আজকে আমরা মুখাপো করে ফেলবো তাহলে এখানে নিয়ে নিলাম আমি যখন ডিজাইন করবো আমি ব্লিডের বাইরে থেকে নিব একেবারে পুরো ডিজাইনটা বাইরে থেকে নিব যেন আমার ডিজাইনটা কেটে না যায় এখান থেকে নিলাম কন্ট্রোল টি চাপলাম এখান থেকে আমি একদম সমান করে দিয়ে দিই ওকে মকআপ করলেই যে কোনো ডিজাইনই ভালো লাগে আর এখান থেকে ওইটা নিয়ে নিলাম ঠিক আছে একটা হইলো এবার এ পাশেরটা তাহলে এটা আমি অল্টার চেপে কপি করে দিলেই তো হয়ে যাচ্ছে সিলেক্ট করলাম অল্টার চেপে কপি করে এ পাশে বসাই দিলাম সাথে যদি শিফট চাপি আমরা তাহলে সেটা পারফেক্টভাবে কপি হবে সো আই অফ করলাম এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি কালার পিক করলাম ওকে এখন যদি আমি আইটা দিই তাহলে ওই কালারটা কিন্তু চলে আসছে এবার আরও একটা শেপ বাকি আছে এটা হচ্ছে এ পাশের এতটুকু এই শেপটাই আমি কপি করি নিলাম কন্ট্রোল পি চেপে ছোট করে দেই এটা আই অফ করে দেই এটারও আই অফ করে দেই তাহলে এখান থেকে এটার কালারটা এবার পিক করে নিলাম পিক করতেছি কিভাবে বুঝতে পারতেছেন তো তাহলে দেখেন আমি যদি গাইডগুলো অফ করে দিই তাহলে অলরেডি কিন্তু আমার ডিজাইন এটা চলেই আসে এই জিনিসগুলো দেখবেন আমার এখানে যেমন পিক্সেল হালকা একটু মিসিং গেছে এই মিসিংগুলো যেন না যায় এই যে পিক্সেল পিক্সেল বরাবর কাজটা করতে হবে আমরা উপরে সব শেপগুলো নিয়ে ফেলছি এটা সবার উপরে দিয়ে দিই আমরা যদি এটা একবারে উপরে নিয়ে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের বাইরেরটা একবারে উপরে চলে গেল ঠিক আছে একবারে উপরে চলে যাচ্ছে
আচ্ছা ঠিক আছে আমরা পরে কমাবো, এখন দেখেন টেক্সটগুলো লিখেনি। তাহলে আমরা অলরেডি আমার টেক্সটটা ইনস্টল করে ফেলছি নেক্সা, এখানে টেক্সটটা লিখি। এই টেক্সটের ক্ষেত্রে আমি এখন বলি স্ট্যান্ডার্ড সাইজ, এটা আপনারা লিখে রাখতে পারেন। আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এটা দেখলাম যে এখানে আমরা যেটা আমরা টাইটেল নিচের দিকে লিখতেছি, উপরে এটা হচ্ছে নেম, নিচেরটা হচ্ছে ডেজিগনেশন। এই টাইটেলের ক্ষেত্রে বলা হয়েছে যে 10-11 PT সর্বোচ্চ ব্যবহার করার কথা বলা হয়েছে, তাহলে ডিজাইনটা ভালো হয়। তবে অনেকে দু একজন দেখবেন যে এগুলো এর তুলনায় বেশি ব্যবহার করছে। আর নিচের দিকে যে আমাদের ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো 7-8 PT, এই যে টেক্সটের যে সাইজগুলো এটা হচ্ছে পিটি দিয়ে তৈরি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের যে ন্যাম ন্যাম লিখতেছে এটা 10-11 PT-র মধ্যে ভালো হয়, এবং এই ইনফরমেশন নিচের যে পিটিগুলো ইনফরমেশন আছে সেটা হবে 7-8 PT, এর মধ্যে এটা হলে ভালো হয়। এখন আমি লিখি প্রথমে এটা কত আছে 183, এটা আমি 14 PT দিলাম। আর এটা আমার কি ফন্ট ছিল নেক্সা, তাহলে এখানে সার্চ করি NEX। এটা কিন্তু ফন্ট ফ্যামিলি সরাসরি নাই, এখান থেকেই করতে হয়, লেখাটা মোটা আছে এই জন্য আমি বোল্ড দিলাম। লিখতেছি M, কালার ব্ল্যাক, এখান থেকে কালার ক্লিক করে নিচ্ছি, এখানে আমরা ফুললি কালার ব্ল্যাক দিব না, ওকে দিলাম। এম আই সব মনে হয় বড় হাতে সিলেক্ট করা আছে, এই যে এটার জন্য এটা বড় হাতে যাচ্ছে। এম আই ডি ও ক্যাপস লক অন করে করে নেন ভাইয়া, তাহলে বারবার বড় ছোট করতে হবে না। ও আমরা হচ্ছে ক্যাপস লক অন করে এটা করব না, কেন বলেন দেখি, বায়ার যদি চায় যে একবারে ছোট বড় করতে, তাহলে এই জন্য এটা আমরা যদি আপনি হচ্ছে ফাইবারে যখন কাজ করবেন তখন কিন্তু দেয়া যাবে, কিন্তু আমরা যখন রিসেলার মার্কেট প্লেসে দিব তখন এটা না করাটাই ভালো। আপু আপনি পিক বেস্টের নাম শুনছেন? এবার দেখেন এটা অ্যালাইনমেন্ট কোন দিক থেকে হবে, এ পাশ থেকে অ্যালাইনমেন্টটা হবে, অর্থাৎ আমার এটা লেফট দিক থেকে অ্যালাইনটা হবে, কারণ আমি লেখাটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, এই অ্যালাইনমেন্টটা আমাদের মাস্টি মাথায় রাখতে হবে। তাহলে দেখি এটা আমরা কাছাকাছি করার এখন চেষ্টা করি, ফন্ট একই, এখান থেকে আমি এটা হ্যাঁ বলেন হ্যাঁ ক্যাপস লক অন করলে কি হয়? ক্যাপস লক অন করলে তো আমার সবগুলো বড় হয়ে যাচ্ছে, এখন বায়ার চাচ্ছে যে তার টেক্সটগুলো একবারই ছোট বা বড় করবে, এটাও রিসেলেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে। আর আপনি যদি ফাইবার কিংবা ফ্রিল্যান্সার এগুলোর ক্ষেত্রে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন পিকবেস্টে ইপিএস ফাইল নেয় না? পিকবেস্টে এখন বিজনেস কার্ডই নিচ্ছে না, আর এদিকে তো ইপিএস নেয়, এখন পিকবেস্টে বিজনেস কার্ডই নিচ্ছে না। আমি যে বলছিলাম 11-12, এবার যদি 11 PT দিই, আচ্ছা 10 পর্যন্ত যাই, 10 এর নিচে আমরা যাব না, এখান থেকে নিলাম। আমরা কি বোল্ট নিছি, এখান থেকে যদি আরো বোল্ট করি করতে পারি। আসলে দেখেন এখান থেকে একটু কম বেশি হয়, কেননা এটা আমরা এখান থেকে একটা মকআপ থেকে তুলে নিয়ে আসছি, ঠিক আছে, আমরা চাইলে কিন্তু আরো ছোট করতে পারি। এখন যদি আমি 9 PT দিই তাহলে কিন্তু আরো ছোট হচ্ছে, কিন্তু এটা যে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে সেটা কিন্তু থাকতেছে না, বলা হয় যে 10 PT-র মধ্যেই নেওয়ার কথা, এই জন্য আমি এটা 10 PT রাখলাম। এরপর আমরা নিব নিচেরটা, নিচের হচ্ছে গ্রাফিক ডিজাইন, লিখি এটা আমাদের বলা হচ্ছে যে 7-8 PT-র মধ্যে নেওয়ার কথা, 8 PT জি আর, এখান থেকে আমরা চাইলে এই যে ক্যাপস লক অন করেই বড় করতে পারি। আচ্ছা আমি ক্যাপস লক অন করেই বড় করলাম এটা, কিন্তু রিসেলার মার্কেট প্লেসের ক্ষেত্রে না করাই ভালো। গ্রাফিক্স ডিজাইনার, এটা আমার কিন্তু বোল্ট নাই, এটা সম্ভবত রেগুলার আছে, এই যে রেগুলার দিলাম, সাইজ আরো ছোট 7, বলা হচ্ছে 7 PT-র নিচে না যাওয়ার কথা, এখান থেকে বোল্ট কমাই দিলাম, ওকে। আপু যারা বিজনেস কার্ড তৈরি করেন আমার ভুল গেলে আমাকে বলবেন, ঠিক আছে, আপনারা যেটা জানেন ওখান থেকে বলবেন, আমারও তো ভুল হতে পারে, যারা জানেন নিলাম। এবার আমি এখান থেকে আমার যে টেক্সট আছে এটা এটার সমান করে দিয়ে দিলাম, ঠিক বা একইভাবে গ্রাফিক্স ডিজাইনটা এটার থেকে এটার কাছাকাছি দিয়ে দিলাম, এটা অফ করে দিয়ে দিলাম। এই দুইটা এখন অ্যালাইনমেন্ট করব, এই দুইটা সিলেক্ট করে এ পাশ থেকে অ্যালাইনমেন্ট, অর্থাৎ দুইটাই আমি একেবারে সমান করে নিয়ে নিচ্ছি। তারপরে যে এই যে নিচের দিকে
এই বারটা আছে, এই বারটা নিয়ে নি, সিম্পল রেকটেঙ্গুলার নিয়ে নিলাম, এটার কালার এটা দিয়ে দিলাম, এখন সবগুলা অ্যালাইন করে নেই, যতটুকু করছি এগুলা সবগুলা অ্যালাইন করে নিয়ে নেই। প্রথমে আমি টেক্সট অ্যালাইন করলাম, এবার সে গ্রেট এটা একটা গ্রুপ করে নিয়ে নিলাম, এটার নাম দিয়ে দিলাম নেম অ্যান্ড ডেজিগনেশন দিয়ে দিলাম ডেজিগনেশন, আর রেক্টেঙ্গুলার টুলটা এটা কিসের সঙ্গে অ্যালাইন হয়েছে এটার সাথে, এই জন্য আমি নামটা প্রথমে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এই যে ওনার নামে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে রেক্টেঙ্গুলার টুল থেকে আবার এটা এপাশে অ্যালাইন করে নিলাম, তাহলে সবগুলো সমান হয়ে গেল, এই পুরাটাই একটা এবার এটার মধ্যে ঢুকাই দিলাম, সবগুলো একটা গ্রুপ করলাম। এরপরে দেখি এই যে এই শেপটা আছে, এই শেপটা তৈরি করি, এই শেপটা তৈরির জন্য এখান থেকে আমি পলিগন টুল নিলাম, শিফট চেপে পলিগন টুলটা তৈরি করলাম, তারপরে কালার নেই এখান থেকে এটা আমি পিক করে নিলাম, এবার কন্ট্রোল টি চেপে সাথে শিফট, ওকে, এখন এটা সমান করে আমি এটা বসায় নিব, ওকে আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট, ঠিক আছে ওটা সমান করে আমি বসায় নিলাম, বসানোর পর অন্যান্য ইনফরমেশন গুলো লিখে ফেলি, কত কত ফিট নিচ্ছেন? 7 এসে বলা হয় যে 7 ফিটের নিচে না নেওয়ার কথা বলা হয় ডিজাইনের ক্ষেত্রে, আমি ঠিক আছে এটা আমি দেখাই আপনাদের বিজনেস কার্ড ফন্ট সাইজ, আমি কালকে এটা রিসার্চ করছি, এই যে ওয়েবসাইটটা দেখেন আমরা যেখানে ভিতরে ডিটেইলস ঢুকি, আমি এর আগেও শুনছিলাম এখানে যেটা বলা হয়েছে এ ফন্ট সাইজ অফ 10 থেকে 11 ফিটই হবে পারফেক্ট ফর বডি টেক্সট, 10 থেকে 11 এবং 7 থেকে 8 হচ্ছে আমার কন্ট্রাক্ট ইনফরমেশন, এই যে এগুলা এগুলা আমার কি কন্ট্রাক্ট ইনফরমেশন, আমার বাসা কোথায় এটা এগুলো আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন, এটা বলা হচ্ছে 7 থেকে 8 এর মধ্যে নেওয়ার কথা, যদিও এই ডিজাইনার আরো মনে ছোট নিছে, এফএল এখানে আপনারা নিজের টেক্সটও দিয়ে দিতে পারেন, আমি জাস্ট এটা কপি করে দেখাচ্ছি, ওকে এটা আমি একটু উপরে উঠাই নিচ্ছি, তাহলে এটা আমি লিখে ফেললাম, এখান থেকে দেখেন পিটিটা একই ফন্ট নিছি, নেক্সা রেগুলার ফন্ট নিছি, যদি মনে হয় যদি দেখেন যে বোল্ড করার প্রয়োজন তাহলে বোল্ড করবেন, এখান থেকে আমার সবকিছু ঠিকঠাক আছে, এখন আমরা এই দুটা অ্যালাইন করব, তার আগে আমরা আইকনগুলো নিয়ে আসি, শুরুতে কি আছে লোকেশন আইকন, আমরা কিন্তু আইকনগুলো ডাউনলোড করে ফেলছি, এই যে আইকনগুলো যেগুলো আমরা ডাউনলোড করছি, এই যে আইকনগুলো এখান থেকে পিএসডিটা টেনে বাইরে বের করে দিয়ে দিবেন, আমি টেনে এই যে বাইরে বের করে ফেলছি আইকনগুলো, আইকনগুলো সবগুলো আমি একসঙ্গে ওপেন করতেছি, একসঙ্গে ওপেন করলাম, যে আইকন থেকে দেন প্রথমে লোকেশন আইকন, এই আইকনটা ধরে আমি একেবারে কার্ডের মধ্যে নিয়ে যাচ্ছি, দেখি এই কার্ড এখন কন্ট্রোল টি চেপে একটু শুধু যে পনিকলটা দিয়ে দিলাম, এখান থেকে আইকনটা নিয়ে আসলাম, এটা কালার চেঞ্জ করব কিভাবে ভাই? আইকনটা এড করার আগে শেপটা কপি করে নিলে ভালো হইতো না? তাহলে সমান থাকতো। কোনটা শেপ আপু? ওই যে পলিগোনাল টুল দিয়ে যেটা করছে আর কি। ও এই যে এখান থেকে শেপটা আমি মাপটা নিয়ে নিছি আপু, আপনি কি এটার কথা বলতেছিলেন? এই যে এখানকার
আমাদের দুইটা আর লাগবে না। হ্যাঁ বাকি বাদ দুইটা আমরা কপি করে একবারই করে ফেলবো আর কি, এখন কপি করব না আপু, পরে কপি করব একবারই, নাহলে নাহলে তখন বারবার করতে হচ্ছে। এইটা অফ করে দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা চাইলে আইকনগুলোও কিন্তু এইভাবে একেবারে পারফেক্ট ভাবে নিতে পারি। এখন আইকনটা এটার সঙ্গে আমরা অ্যালাইন করব, তার আগে আমি কালারটা চেঞ্জ করে নেই। এই পলিগোনাল আইকনটা তো কালার চেঞ্জ আছেই, এই আইকনটা কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলাম, এখানে হোয়াইট কালার ব্যবহার করেছে, হোয়াইট কালার সিলেক্ট করলাম, অল্টার চেপে ডিলিট, এই যে এটা হোয়াইট হয়ে গেছে। আরও একবার ডিলিট দিই তাহলে আরও ফুললি হোয়াইট হয়ে যাবে, এটা ফুললি আমাদের ভেক্টর না, দিলাম তাহলে আরও হোয়াইট হয়ে যাবে। এখন আমার পলিগোনাল আইকনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটার একেবারে মিডিল অ্যালাইন, এইটা আর এটা মিলে আমি একটা গ্রুপ করে ফেলি আইকন লোকেশন। এবার এই আইকন এটার সাথে আবার এটা আবার অ্যালাইন করব, যে আইকনের সাথে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন করলাম, তাহলে দেখেন অলরেডি আমরা একটা তৈরি করছি। এটা আবার পুরোটাই একটা গ্রুপ করে দিলাম, এটা হচ্ছে আমার লোকেশন, নাম দিলাম লোকেশন। এখন বারবার কি আমরা এগুলো তৈরি করব? বারবার তৈরি করব না, আমরা একবারই এখন এটা কপি করব। দেখেন এটা এখানে আছে, আচ্ছা থাক, তারপরে এই যে এখানে আমি একটা কপি করলাম, আরো একটা কপি করলাম। আচ্ছা লেখাগুলো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এটা একটু নিচে নিলাম যাতে আমি বুঝতে পারি। এটা হচ্ছে, এরপরে হচ্ছে ফোন, তাহলে ফোনটা অ্যাড করে দিয়ে দিই। এখন কিন্তু আর তেমন কিছুই করতে হচ্ছে না, একবারে কপি করে নিলাম আমি যাতে সুবিধা হয়। তাহলে ফোন দিই 00 01 1 2 3 4, আমরা যখন কোনো বাইরে ডিজাইন করবো তখন আমরা সরাসরি ওই ডিজাইনটাই ফোন নাম্বারটা অ্যাড করে দিয়ে দিব। ফোন নাম্বার, এখানে এখন আমার আইকন কি প্রয়োজন? ফোন নাম্বারের আইকন প্রয়োজন, ফোন নাম্বারের আইকন প্রয়োজন। তাহলে এই গ্রুপ থেকে এই যে আইকনে গেলাম, আইকন থেকে পলিগোনাল আর হচ্ছে ফোন, এটা আমি রিমুভ করে দিলাম ডিলিট। ফোন নাম্বার কই গেল? এই যে ফোন নাম্বার, ঠিক একইভাবে এটা টেনে বিজনেস কার্ডে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। আর এটা দেখেন আমি কিন্তু কন্ট্রোল শিফট চেপে ছোট বড় করতেছি, নাহলে কিন্তু এটা ঠিকঠাক থাকতো না। আবার পলিগন সিলেক্ট করলাম, এই ফোন সিলেক্ট থাকা অবস্থায় মিডিল বরাবর, কালার হোয়াইট, তাহলে একটা কমপ্লিট হইলো। এটা হচ্ছে আমার ফোন, PSONE ফোন ভাই। ওই হ্যাঁ ভাই বলেন, নাম্বারটা এমন করা হয় নাই, কোনটা করছেন নাকি? নাম্বার নাম্বার, এই যে নাম্বার অ্যালাইনমেন্ট করছেন? হ্যাঁ নাম্বার অ্যালাইনমেন্ট, ঠিক আছে অ্যালাইনমেন্ট আমাদের অলরেডি থাকারই কথা, তারপরে অ্যালাইনমেন্ট করে নিই। ভিতরে ঢুকলাম, নাম্বারটা অ্যালাইনমেন্ট করব কার সাথে? পলিগোনের সাথে। পলিগোনটা সিলেক্ট করলাম, এই নাম্বার ধরে অ্যালাইন, দেখেন আমি কিন্তু আমাকে আর অ্যালাইনমেন্ট করতে হচ্ছে না, অ্যালাইনমেন্ট আমি যে প্রথমটা করে নিছি একবারে হয়ে গেছে, এই জন্য আমরা কপি কপি করে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আবার কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, এটা একটু নিচে নামায় আসি, ওয়েবসাইট, ওয়েবসাইটটা লিখি www.selo@, এটা হচ্ছে ইমেল, yourmail.com, www.webwebsite.com নিয়ে নিলাম। আর এখানে ফোনের আমার প্রয়োজন নাই, এখান থেকে আইকন থেকে ফোন ডিলিট, এই ওয়েবসাইট মুভ করে বিজনেস কার্ডে, কাজ কিন্তু খুবই সোজা, কিন্তু যখন আমরা নতুন ডিজাইন ক্রিয়েট করতে যাব তখন হবে ঝামেলা, একেবারে ইউনিক ডিজাইন। ওকে এটাও আমি হোয়াইট কালার করে দিই, এবার এটা অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট পারফেক্ট। এটা হচ্ছে আমাদের ওয়েব, WEB ওয়েব। এবার সাজায় ফেলি, সবার উপরে ছিল আমার লোকেশন, তারপরে ছিল ফোন, তারপরে হচ্ছে ওয়েব, তিনটাই সাজায় ফেললাম।
এখন জাস্ট লোকেশনটা লোকেশনের জায়গায় দিয়ে দিই। যদি আমরা ডিস্ট্রিবিউট করব ফোন, ফোনের জায়গায় দিলাম ওয়েব, ওয়েবের জায়গায় দিলাম, এটা অফ করে দিলাম। এখন আমরা ডিস্ট্রিবিউট করে নিই, তাহলে এই তিনটা সিলেক্ট করে তাহলে মধ্যখানে যে ফাঁকা ছিল সেটা কিন্তু পুরোটাই ক্লিয়ার। আর এদিক থেকে দেখেন এটা একটু কম বেশি হয়েছে, আমরা মিডিলটা সরার সাথে সাথে করি। লোকেশন আসলে এটা সমানই আছে, রেড কালার দিয়ে বোঝাচ্ছে। ফোন আর হচ্ছে ওয়েব একেবারে সবগুলো সমান করে নিছি, এবং মধ্যে যে মিডিল ফাঁকা এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট দিয়ে সমান করে নিয়েছি। আর টেক্সটগুলো একবারে আমাদের কিন্তু সমান হয়ে গেছে, ঠিক আছে। ধরতে গেলে এপাশে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার এপাশেটা শুধু পুরাটার সঙ্গে অ্যালাইনমেন্টটা বাকি আছে, পুরাটার সঙ্গে অ্যালাইনমেন্টটাও করে ফেলি। তাহলে দেখেন আমি প্রথমেই সিলেকশনে গেলাম, সিলেকশন থেকে আমি কি রেক্টেঙ্গুলার সিলেকশন গেলাম, এখান থেকে আমি যেহেতু যতটুকু আমাদের প্রিন্ট হবে ততটুকুই অ্যালাইন করবো, বাকি আবার গ্রিডটা বাদ দিয়ে করবো, নাহলে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক হবে না। ওকে, এটা এটা কি বেশি চলে গেছে, একটু বেশি চলে গেছে। এটা আমার প্রয়োজন নাই আপাতত, ডিলিট এটার সাথে এটা। ওকে, কালারটা চেঞ্জ হয়েছে, দিলাম। তাহলে এটা পুরাটাই আমরা এখন মিডিল করব এটার সাথে, এই টেক্সটটাকে। এই টেক্সটটা আমার কোথায় আছে, এই তিনটা হচ্ছে আমার ইনফরমেশন, সবগুলো এগুলো গ্রুপ করে নিলাম, গ্রুপ করে দিলাম ইনফো, এটার সঙ্গে এটা মিডিল লাইন করলাম। এবার এই টেক্সটটাও মিডিল লাইন করে দিই, টেক্সট এন্ড ডেজিগনেশন এটাও মিডিল লাইন করে নিলাম। তাহলে এপাশে এটা একটা কি সবগুলো একটা মিডিলে চলে আসলো, উপরে হয়ে গেছে। এবার এই সাইডেরটা লোগো অ্যান্ড টেক্সট, তাহলে প্রথমে একটা আমরা লোগো বানাই নি, কাস্টম শেপ গেলাম, কাস্টম শেপ থেকে যেটা আপনার লোগোর মতো মনে হয় এখান থেকে একটা নিয়ে নেন, যেহেতু এটা আমাদের ডেমো লোগো, এটা নিলাম। এখান থেকে শিফট চেপে লোগোটা বানিয়ে নিলাম, এটা কালার। ওকে, এই কালারটা দিলাম ডিজাইনের সাথে, ডিজাইনের সাথে ম্যাচিং রেখে। যখনই আমরা লোগো বানাবো, লোগো বানানোর পরে ওটা স্মার্ট অবজেক্ট করে ফেলবো। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন স্যার, ওইখানে যে এজ একটা আছে, এটা তো লোগো দিছে স্যার, এটার মতো যদি আমি করতে চাই আসলে কি করা লাগবে? এটা আসলে এজটা অন্য শেপে আছে, আসলে অন্য স্টাইলে আছে, অন্য স্টাইলে আছে, পেন্টুল দিয়ে করা যায়। এই যে এই এজটা দেখেন, এজটা তো মনে হচ্ছে আমরা করতে পারবো, পেন্টুল দিয়ে আসলে স্কুল হয় না, কেটে কেটে করতে হয়। যেহেতু আমরা লোগো নিয়ে ক্লাস করতেছি না, এই জন্য লোগোর ডিটেলস যাচ্ছি না, আমরা এখানে একটা ডেমো লোগো বসাচ্ছি। আর লোগোর ক্ষেত্রে তো বায়ার আপনাকে, বায়ার কিন্তু নিজে আপনাকে লোগো প্রোভাইড করবে, ঠিক আছে। আর যখন রাইট ভাই, আমরা মনে হয় আজকে বিজনেস কার্ড নিয়ে কথা বলছি, লোগো নিয়ে লোগো পরে তৈরি করব, আগে শুধু বিজনেস কার্ড স্টাইলটা সেট করি। হ্যাঁ, এইজন্য একটা ডেমো লোগো আমরা এখানে নিয়ে নিলাম। আর যখন আমাদের বায়ার লোগো বিজনেস কার্ড তৈরি করতে দিবে, উনি কিন্তু ওনার লোগো প্রোভাইড করবে। আর যদি বলে যে আমাকে লোগো তৈরি করে দেন, লোগোর জন্য আমরা একটা চার্জ করব। আলে হায়দার ভাইকে বলবো, আসলে আমি তো বুঝি এটা বিজনেস কার্ড করতেছে, আমি বলতে যাচ্ছিলাম যে এখানে যে আসলে করা যায় কি টেক্সট টুল দিয়ে, আসলে একবার করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই বিষয়ে একবার আলোচনা করব। আলোচনা ভাই, আপনি সুন্দর বলছেন, আসলে আপনারটাও ঠিক আছে। আসলে আমাদের যে সমস্যা হচ্ছে, কিছু আছে আমরা নতুন, কিছু আছে আমরা পুরাতন, যে কারণে স্যার সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা একবারই আমরা বাদ দিই, ঠিক আছে, আমরা বিষয়টা বাদ দিয়ে দিই। আমরা যেটা কাজে অনুযায়ী কথা বললেই বাড়তে থাকবে, তাহলে লোগো আমাদের ক্লিয়ার। এবার আমরা এই টেক্সটটা নিয়ে নিই, এই টেক্সট যেহেতু আমাদের হেডিং টেক্সট, এটা বড় হইতেই পারে। লোগো নিলাম, এম, এটার কোনো মাপ আছে ভাই? এস, এইচ, এটা সাইজ আছে, এটা আমি সবগুলা ওখান থেকে বড় করব, এস, এ, আর, এ, আর, এ। দেখেন এটা কোথায় আছে বলেন দেখি, এটা মিডিল অ্যালাইন আছে। এখানে আমার তাহলে টেক্সটের অ্যালাইনটা কি করতে হবে, এখান থেকে কিন্তু লেফট দিলে হবে না, এটা মিডিল দিয়ে করতে হবে। আপনি যদি কোনো বায়ারের কাজ করেন সরাসরি তাহলে হবে, কিন্তু রিসেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে এভাবে দিলে হবে না, আমাকে টেক্সট অ্যালাইন মাস্ট বি করতে হবে। এই যে এটা মিডিল বরাবর আছে, মিডিল বরাবর রাখতে হবে।
কেন রাখবো এটা একটু পরে দেখাচ্ছি আমি কেন রাখবো। তাহলে আমি এখানে মিডিল বরাবর করলাম, ঠিক আছে, মিডিল বরাবর করলাম। করার পরে যেহেতু সবগুলো বোল্ট আছে, তাহলে নেক্সা বোল্ট রাখলাম। তারপরে টেক্সটের দিক থেকে সব বড় হাতের করে দিলাম। আই থিঙ্ক 13 পিটিতে এটা হয়ে যাবে, 13 পিটি। এটার মাপ আছে ভাই? কি মাপ ভাই? নির্দিষ্ট সাইজ আছে এই টেক্সটের? 13 দিলেন আপনি? এই যে 13 পিটি, হ্যাঁ 13 পিটি আমি অনুমান করে দিয়ে দিলাম। যেমন নির্দিষ্ট সাইজ এগুলার ক্ষেত্রে, যেমন লোগো, এই যেহেতু আমাদের এটা লোগো, সেক্ষেত্রে আমরা একটু বাইরে নিলেও বা এক্ষেত্রে নিলেও আমাদের ডিজাইন পরিপ্রেক্ষিতে নিতে পারি, সমস্যা নাই, সমস্যা নাই। তবে খুব বড় নিব না, যেন আবার খুব ছোট নিব না, যেহেতু আমার আমার কোম্পানিকে হাইলাইট করার জন্য আমি লোগোটা ব্যবহার করতেছি। বুঝছি, মোটামুটি 15 এর ভিতরে থাকলে হলো। হ্যাঁ, কিন্তু আবার এদিককার গুলো যদি আবার 15 নিগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। জি, আর তবে ওটা সে অ্যাডজাস্টেবল সাইজ নিতে হবে। হ্যাঁ, তবে পারফেক্ট ওই যে ওয়েবসাইটটাতে আপনাদের দেখাইলাম, ওই ওয়েবসাইটে এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের যেগুলো নিচে এটা 10 থেকে 11 এর মধ্যে হচ্ছে পারফেক্ট, এবং 7 থেকে 8 ইনফরমেশন হচ্ছে পারফেক্ট। GRFPSICCRT এটা আমাদের কি অ্যালাইন হবে, মিডল অ্যালাইন হবে। এটা যখন আপনারা পরবর্তীতে কাজ জমা দিবেন আমি এটা মাসবি আপনাদের এটা চেক করব। এটা রেগুলার আমরা ডিজাইন কপি করব, কারণ এখন ডিজাইন কপি করতে করতে এটা আমাদের আইডিয়ার মধ্যে চলে আসবে। 8 8 কি এটা? 9 9 ওকে, আমরা এগুলা কাছাকাছি রাখলাম, আগের ডিজাইনটা অফ করে দিলাম। এখন আমরা নিচ থেকে এটা মিলাই নি। আচ্ছা, এই নীল কালারের শেপটা কই গেল? এটা কি এটা কালারটা নীল করছিলেন নাকি? কালারটা মনে হয় লিন ফোর্স নেই, যে অপাসিটি একেবারে কম, অপাসিটি একেবারে কম ছিল। দেখেন ডিজাইনের কাছাকাছি কিন্তু চলেই আসছে, আস্তে আস্তে ডিজাইনটা এখন ভালো দেখাচ্ছে না, যখন মকআপ করব আরো চেহারাই পাল্টে যাবে। আর এই রেকট্যাঙ্গুলারটাকে ঠিক এটার বরাবর করে নি, তাহলে আমাদের অ্যালাইন করতে সুবিধা হবে। একেবারে এটার বরাবর করে নিলাম, আর এটাকে ঠিক এটার বরাবর। এখন দেখেন তাহলে পুরোটাই আমরা অ্যালাইন করে ফেলি। তাহলে এই শেপ বরাবর যদি অ্যালাইন করে এটা পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রথমে তো আমি করব লোগোকে, লোগোটা উপরে দিয়ে দিই, লোগোকে এখান থেকে মিডল অ্যালাইন, তারপরে টেক্সট এবং গ্রাফিক্স আর্ট। অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালাইন ছাড়া ডিজাইন ভালো লাগে না। এবার পুরাটাই এটা সিলেক্ট করে দিলাম, লোগো লোগো এটা আবার পুরো বিজনেস কার্ডের সঙ্গে আবার মিডল অ্যালাইন করলাম, সবগুলাই কিন্তু মিডল মিডল অ্যালাইন করছি। এটা আমার একটু ভুল হয়েছে, কি ভুল হয়েছে আমাকে কেউ বলেন দেখি, বুঝতে পারতেছেন আমার কোথায় ভুল হয়েছে? এটা দেখি আমি, আসলে ওনারা ডিজাইনটা কোনটা থেকে করছে। এটা অ্যালাইনটা ঠিক আছে, ধরতে গেলে ঠিকই আছে, ওনারা এই কালোটার মধ্যে থেকেই অ্যালাইনটা করছে, কালো কালারটার মধ্যে অ্যালাইন করছে। তাহলে ঠিক আছে, আমি কালো কালারটা নিয়ে অ্যালাইন করছি। এখন এই পাশের অ্যালাইনও ক্লিয়ার, এই পাশের অ্যালাইনও ক্লিয়ার। তাহলে আমরা প্রথম পেজ কিন্তু তৈরি করে অলরেডি ফেলছি, আর নিচের যে শেপগুলো আছে যখন আমার ডিজাইনটা তৈরি হয়ে যাবে তখন এটা ডিলিট করে দিব। এখান থেকে আপনারা চাইলে কিন্তু হুবাহু মিলাইতে পারেন, আসলে যেহেতু আমরা এটা মকআপ থেকে কপি করে আনছি এই জন্য এগুলো ছোটখাটো হয়, যদি ওইটা মিলাইতে যান দেখবেন যে ডিজাইনটা পারফেক্ট হয় না। তাই আমি ডিলিট করে দিলাম, এই কয়েকটা শেপগুলো ধরে গ্রুপের নাম দিলাম ডিজাইন, DESIGN, এটা হচ্ছে ডিজাইন, আর ব্লিড হচ্ছে সবার উপরে। ওকে, ডিজাইন আমার এটা হয়ে গেছে, যখন আমার ব্লিড দিয়ে ডিজাইন দেখার প্রয়োজন হবে তখন এখানে ব্লিড থাকলো। দেখেন আমার রাউন্ড ব্লিড দরকার, রাউন্ডেড ব্লিড চলে আসছে। আমি এখানে গ্রিন কালার দিই, দেখেন তো ব্লিডের মধ্যে চলে আসছে, যখন যে ব্লিড প্রয়োজন আমার সেই ব্লিড এখানে আই অন অফ করে দেখতে পারবে। এবার আমরা পরের ডিজাইনটা করি,
স্টেপ করে নেই। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, বিএসসি কে ব্যাক পার্ট, ওকে বললাম তৈরি হয়ে গেল। এখন সেগুলোর মধ্যে ক্লিক করলেই দ্রুত কালারটা সাথে সাথে চেঞ্জ করে ফেলতে পারবো। আরেক পাশেরটা করি এবার, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, ঠিক আছে, কন্ট্রোল জেড জেড দিয়ে ব্যাক গেলাম। এই বিজনেস কার্ড এটা আমি এখন আরেকবার দ্রুত না করে পুরোটারই একটা ডুপ্লিকেট বানাই নিয়ে নিই। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইমেজ, এই যে ইমেজ থেকে ডুপ্লিকেট বলেন ডাইকট না নিয়ে করলে কি হবে ভাই? আসলে বলা হয় যে রিসেলেবল মার্কেটপ্লেসগুলোর ক্ষেত্রে ডাইক কার্ড নিয়েই করতে হবে, এক্ষেত্রে বুঝতে পারে যে কীভাবে ডিজাইনটা যাচ্ছে এটা। আর যদি আপনি সরাসরি ফাইবার কিংবা ফ্রিল্যান্সার এগুলোর ক্ষেত্রে করেন তাহলে আপনি যদি না নিয়ে করেন তাও কোনো সমস্যা নাই। এই ডিজাইনে আমরা পুরোটা ডুপ্লিকেট করছি এখান থেকে উপরে, এটা পুরোটা আমার দরকার নাই। হ্যাঁ ভাই, ডাই কার্ড যেটা এই সাইজ অনুযায়ী কি মানে মেইন কাটটা হবে? না, এটা আমরা ডাইকাট করব না, ঠিক আমরা এমনটাই বানাবো, এটা কর্নার বেস করব আমরা। তবে এখানে রাখলাম যে এটা ভিউ, ডাইকাট করলে আমাদের কেমন দেখাইতে পারে, রাউন্ডেড করলে বিজনেস কার্ডটা কেমন দেখাতে পারে, ওটা হচ্ছে এটার ভিউ অপশনটা। তাহলে এখানে দেখেন কি কি আছে, আমার এই লোগোটা আছে, তারপর হচ্ছে এটা এটা, ঠিক আছে সমস্যা নাই। ডিজাইন থেকে তাহলে আমি লোগো রাখলাম, ইনফো আমার দরকার নাই, ইনফো সব ডিলিট, টাইটেল ডেজিগনেশন দরকার নাই, এটাও ডিলেট, লোগোটা দরকার আছে, ব্লিড দরকার আছে। এখন আমরা ডিজাইনটা মডিফাই করি, এটা কিন্তু পুরো অংশটা জুড়েই ছিল, সাদার অংশ আমাদের প্রয়োজন নাই, এটা কন্ট্রোল টি চেপে পুরোটাই কভার করে দিলাম। আর সাইড থেকে আমি এটা সরাসরি কপি না করে এখান থেকে আমি আইডিয়া দিয়ে দিয়েছি, এখান থেকে এটা একটু ছোট করে নিলাম, অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আমি একটু রিসিভ করি, কেটে গেছে আবার, যাক আচ্ছা সমস্যা নেই, ওকে নিলাম, এটা কপি করলাম, কপি করে আবার ঠিক এপাশে বসাই দিলাম। এই যে পিক্সেল কম বেশি হচ্ছে এটা লক্ষ্য রাখবেন, একেবারে যেন পারফেক্ট ভাবে হয়, বর্ডারের সাথে মিলাইলাম, এটাও ঠিক বর্ডারের সাথে মিলাইলাম। ডিজাইন আমাদের অলরেডি কমপ্লিট, এবার লোগোর বিষয়টা, লোগো অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট করলে, হ্যাঁ অ্যালাইনমেন্ট টুটুল ভাই, ওই যে গ্রিন যে দুই দুইটারে একটা লেয়ার করা যাবে না? গ্রিন কোনটা? এখন যে কপি করলেন যে ব্লু যেটা, হ্যাঁ আমরা চাইলে এটা গ্রিন করতে পারি, এই যে এখান থেকে কালার, হ্যাঁ এটা না, আমি বলছি যে দুইটারে একটা লেয়ার করলে এত মানে লেয়ার কমে গেল, এটা বলছি মানে গ্রুপ করার কথা বলতেছেন আর কি। এখানে এই যে আমাদের পুরোটাই ডিজাইনের মধ্যে আছে, আপনার যদি মনে হয় যে করলে আপনার জন্য ভালো হবে করতে পারেন। জি এটা আমি পুরোটাই ডিজাইনের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলা। আমি এই যে বিজনেস কার্ড যেটা থেকে আমরা কপি করতেছি ওখান থেকে আর আমি পার্সপেক্টিভ টুল দিয়ে এটা আনতেছি না, ঠিক আছে আমি সরাসরি নিচ থেকে এটা করতেছি। দরকার নাই তো আপনি হুবহু তো করতেছেনই, হ্যাঁ হুবহুই করতেছি, আর যখন আমরা পরবর্তীতে নিজে ডিজাইন তৈরি করব তখন তো আমরা কপি করব না, নিচ থেকেই করব এটা। এখান থেকে এটা একেবারে মিডল লাইন করে নিলাম, এরপর নিচে হচ্ছে কিউআর কোড, কিউআর কোড জেনারেট করা দেখাই, খুবই সিম্পল, অনলাইন কিউআর কোড মেকার জেনারেটর লিখে সার্চ করলাম। যে কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট আছে যেটা ইচ্ছা ঢুকেন,
এই যে এখানে কিউআর কোড আমরা দেখতে পাচ্ছি না, এই কিউআর এর মুখ কোডের মধ্যে কি থাকে, ওই কোম্পানির লুকানো বা কোনো কিছু টেক্সট থাকে, তাহলে এখানে আমি দেখলাম ডিটেইল থাকে। হ্যাঁ এখানে আমি লিখলাম যে LEDP কিউআর কোড জেনারেট হইছে, এই যে এলইডিপি এর কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এখান থেকে আমি এটা সাইজ টাইজ যা ইচ্ছা নিতে পারেন, আমি এখানে সেভ দিলাম, ফরম্যাট কি নিব পিএনজি, পিএনজি নেই, সেভ দিলাম কি অ্যালাউ ওয়ান্স, ওকে। তাহলে দেখেন যারা যারা কিউআর কোড তৈরি করতে পারেন না, এই কিউআর কোড তৈরি করে ফেলছে আমি। আবার দেখেন এই এটা কি ডাউনলোড ফেল আসছে, কিউআর সিওডি কোড সেভ ডেস্কটপ, এই যে কিউআর কোড ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন এই কিউআর কোডটাতে আমরা কি লিখছি বলেন দেখি, এলইডিপি। কোথাও যদি এই কিউআর কোডটা স্ক্যান করা হয় তাহলে কিন্তু এই নামটাই আসবে। এবার দেখি কিউআর কোড স্ক্যানার, আপনি চাইলে আপনার টেক্সট গুলো লিখে রাখতে পারেন। এই যে কিউআর কোড স্ক্যানার এটা ওপেন করলাম, স্ক্যান ক্রিয়েট, এখানে কি সরাসরি কিউআর কোড স্ক্যান করা যাবে? এটাতে তারপরে মোবাইলেও কিছু সফটওয়্যার আছে, ওপেনিং ক্যামেরা। আচ্ছা এখন ক্যামেরার মধ্যে ওই কিউআর কোডটা ঢুকলে কিন্তু ওই এলইডিপি লেখাটাই আসবে। আমি কিউআর কোডটা নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের যে কোম্পানি যদি বলে আমাকে যে কিউআর কোডটা জেনারেট করতে, আমরা সেই কিউআর কোডটা এখান থেকে জেনারেট করে ফেলতে পারতেছি। অর্থাৎ আগে যদি আমরা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতাম, দেখেন যে ওই ওয়েবসাইটে কোনো কিছু লিখে রাখছে, আর এখানে আমরা লিখে রাখছি এলইডিপি। মিডল মিডল কি করছে, চারপাশে একটা রাউন্ড নিছে আর নিচে ওয়েবসাইটের নাম দিছে। আমরা জাস্ট এখান থেকে একটা শেপ নিয়ে নিই, ভাই। হ্যাঁ ভাই, কিউআর কোডটা যদি আরেকবার বলতেন, মানে কোন ওয়েবসাইটে গিয়ে যেন করলেন আবার। আমিও বুঝিনি ভাই। ও কিউআর কোডটা বুঝেন, ঠিক আছে বুঝলাম, আমাকে না বুঝলে বলবেন, সমস্যা নাই। দেখেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে, গ্রুপে দিয়ে দিব, আমি গুগলে সার্চ অনেক ওয়েবসাইট আছে, আমি এই যে ব্যাক করলাম, লিখেছে কিউআর কোড জেনারেটর, প্রথম যে ওয়েবসাইটটা আসছে দা কিউআর কোড জেনারেটর ওয়েবসাইটের নাম। এছাড়াও যে এই যে আরো অনেক ওয়েবসাইট আছে, যেগুলো যেটা আপনার ভালো লাগে তৈরি করতে পারেন। যে কিউআর কোড জেনারেটরে আমি ঢুকলাম, ঠিক আছে আমার এই পাশে যে টেক্সট আমি যদি কোন যা লিখব, আমি যদি এখন আপনার নামটা দিই, নূর মোহাম্মদ ভাই আপনি বলছেন মনে হয়, আরেকজন বলছে জি ভাই, নূর মোহাম্মদ লিখে দিলাম, দেখেন এটা আপনার নামের কিউআর কোড তৈরি হয়ে গেছে। ঠিক আছে এই কিউআর কোডটা যদি এখন কেউ স্ক্যান করে তাহলে আপনার নামটা চলে আসবে। ঠিক, আপনি যদি চান আপনার ওয়েবসাইটের নাম দিবেন, এখানে www. দিয়ে দিলেন fiverr.com, তাহলে ওই অনুযায়ী এখানে কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এদিকে কিউআর কোড বুঝতে এখনো কারো কঠিন মনে হয়েছে? আর কঠিন মনে হলে ভাই ভিডিও রিপিট করা দরকার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি এই যে বায়ারের জন্য করি তাহলে কিউআর কোডটা নামটা দিতে হবে, মানে সেট করব এটা না, বায়ারের জন্য, বায়ার যদি বলে আমার ওয়েবসাইটটা দাও, ওয়েবসাইটটা দিবেন স্যার যেটা বলবে সেটা দিবেন। ঠিক আছে বায়ার যেটা দিতে বলবে, তাহলে আমরা কিউআর কোড জেনারেট করা শিখে গেলাম আজকে। আমি কিউআর কোডটা নিয়ে নিলাম, এইখান থেকে এটা এখন মিডল অ্যালাইন করি, এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন করলাম, অ্যালাইন করলাম, ওটা সম্ভবত রাউন্ডেড ছিল, আমরা চাইলে এখান থেকে রাউন্ডেডও করে ফেলতে পারি। আমি রাউন্ডেড আর করলাম না, যেহেতু আমাদের কনভেক্স কর্নার করছে, কর্নার এই দুটো আমি গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম কিউআর কিউডি কোড। কিউআর কোডটা মনে বড় হয়ে গেছে, একটা ছোট করার প্রয়োজন, আমি কিন্তু সরাসরি করতেছি, আপনারা কিন্তু সরাসরি না করে পুরাটাই কপি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনগুলো আরো ক্লিয়ার হবে। ছোট করলাম, স্মুথ হবে, স্মুথ হবে, এটা নিলাম পুরোটাই সিলেক্ট করে আবার মিডল অ্যালাইন, আর নিচে আছে ওয়েবসাইট, ওয়েবসাইটের এখানে ক্লিক করে www. এটা সম্ভবত সবগুলো ছোট হাতের হয় ওয়েবসাইটের ক্ষেত্রে, www.website.com yourwebsite.com, এটা আমরা কত পিটির মধ্যে রাখবো, 7 PT পারফেক্ট আই থিঙ্ক। আবার এটা পুরোটার সঙ্গে আমি অ্যালাইনমেন্ট করে নিই, একবার এটা মিডল অ্যালাইন করলাম,
খুব একটু বেশি কাঁচা কাঁচা নিছে আসলে ভাই এলাইনমেন্ট এই আমরা বাংলাদেশে ভাই মে ক্রিয়াম লুকি দেখছি বড় কোম্পানি ভাই এস আর বিজনেসম্যান তারা বেসটা শুধু শুধু ব্ল্যাঙ্ক রেখে দেয় হ্যাঁ তাই তাহলে প্রিন্ট করতে কম খরচ হয় আমরা যদি চাই যেমন এখন যদি আপনি চান এখানে উপর নিচ কিন্তু অ্যালাইনমেন্ট করা হয়নি এখানে উপর দিকে বেশি ফাঁকা নিচের দিকে কম ফাঁকা হ্যাঁ ঠিক ওইটাই আমি হ্যাঁ বলেন স্যার এখানে যে আপনি একটা ওয়েবসাইট লেখছেন এটা যে অ্যালাইনমেন্ট করছেন এটা আসলে অ্যালাইনমেন্টটা কি ব্যাকগ্রাউন্ড আর এই যে একটা ওয়েবসাইটের টেক্সট লেখছেন এটা কি আপনি সিলেক্ট করে অ্যালাইন করছেন ও সবগুলাই আমি মিডল অ্যালাইন করছি কি করছি কন্ট্রোল এ দিছি পুরাটাই সিলেক্ট করে এটা মিডল অ্যালাইন করছে এই যে ওয়েবসাইটটা এখান থেকে এই যে মিডলে ক্লিক করছি মিডল অ্যালাইন তারপরে এই যে কিউআর কোড এটাও মিডলে ক্লিক করছি লোগো মিডলে ক্লিক করছি সবগুলা মিডল অ্যালাইন করছি ওকে স্যার তাহলে আমাদের ডিজাইন হয়ে গেছে এবার হচ্ছে মকআপ ভাই ওই হরিজন্টাল নাকি হ্যাঁ ভাই বলেন আমি শুনতেছি ভাই বলেন ওই যে মিডলটা করছেন ওই যে ওই পাশ দিয়া হরিজন্টাল না নাকি ওইটা অ্যালাইন করবেন না এই যে এগুলা এখানকার কোনটা অ্যালাইন করতে হল বলতেছেন আমার তো মনে হচ্ছে শুধু উপর উপর নিচে অ্যালাইনমেন্ট করছেন না হ্যাঁ উপর নিচে অ্যালাইনমেন্ট করতে বলতেছেন হ্যাঁ সাইডে দিয়া ও আসলে উপর নিচে অ্যালাইনমেন্ট আমি দেখছি এই যে একটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার কি আপনার উপর নিচে সমান ফাঁকা মনে হচ্ছে এই যে উপর থেকে এস এর উপরে আর নিচে যেন ওয়েবসাইটের নিচে না ওই উপরে কিছু বেশি হ্যাঁ ওটাই আর কি আমি আমরা চাইলে কিন্তু পুরোটা এখন সবগুলো গ্রুপ করে এটাও মিডল অ্যালাইন করতে পারি আপনি যেটা বললেন আর কি আমি তাহলে ওটা কিভাবে করব আমার যদি মনে হয় আমার ডিজাইনে এটা রাখবো পুরোটা এটা একটা গ্রুপ করে নিলাম কন্ট্রোল এ এই যে এই পাশে নিয়ে নিলাম আসলে ওই অ্যালাইনটাও করাই আছে অলরেডি পুরো ডিজাইনের দিক থেকে যাচ্ছে না এখন আমরা মকআপ করি দেখেন যে ডিজাইনটা এখন কতটা চেঞ্জ হয় তাহলে মকআপ করার মকআপের বিষয়টা দেখাই আমরা স্মার্ট অবজেক্ট কিন্তু সবাই করছিলাম এমনকি আমরা চাইলে নিজেরাও মকআপ তৈরি করতে পারি আজকে আপনাদের প্রায় 50টা মকআপ দিয়ে দিব এগুলা কালেকশন করতে আপনাদের অনেক সময় লাগতো এটা গুগল ড্রাইভে অলরেডি আপলোড করা হয়ে গেছে জাস্ট খালি লিংকটা দিব দিয়ে দেন ভাই আমি তো আছে আপনি যেগুলা দিলেন দেখলাম না মকআপ বিজনেস কার্ড মকআপ অল মকআপ এখান থেকে লাইক ইট ওকে আমরা এই মকআপটাতে করব ঠিক এখন এই মকআপটাই বেশি দেখা যায় হ্যাঁ এই যে দেখেন এখানেও কিন্তু ওই মকআপটাই আছে আমি ওই মকআপটাই ওই মকআপটাতে এখন মকআপ করে দেখাচ্ছি এই মকআপটাই প্রফেশনাল বেশি হ্যাঁ দেখতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাহলে দেখেন আমরা মকআপ কিভাবে করব এখন এখানে দেওয়া আছে ফন্ট আর একটা দেওয়া আছে ব্যাক তাহলে ফন্ট কোডটা আর ব্যাকটা ফন্টে আর কি এই লেখা কম থাকে আর ডিটেইলস যেটা তো ওইটা হচ্ছে ব্যাকটা হ্যাঁ বলেন বলছিলাম যে আমরা তো করলাম রেকট্যাঙ্গেলের বিজনেস কার্ড করলাম কিন্তু এটা তো রাউন্ড রাউন্ড সমস্যা নাই তো রাউন্ড আমরা এখানে রাউন্ডটা রাখবো না তাহলে হয়ে যাবে এবার আমরা এখানে বিজনেস কার্ডটা নিয়ে আসি ভাই মকআপটা যদি রাউন্ডের থাকে কার্ডটা এই রেকট্যাঙ্গুলার হইলে সমস্যা নাই রাউন্ডই হয়ে যাবে তাহলে দেখেন এগুলা বিজনেস এটা কিভাবে কাজ করে আমি আপনাদের কিন্তু ডিটেইলস বলেছিলাম এই যে ব্যাক পার্ট এটা স্মার্ট অবজেক্ট করা আছে স্মার্ট অবজেক্টটা এখানে আমি ডাবল ক্লিক দিচ্ছি ধীরে ধীরে বলতেছে অনেকেরই মকআপ করতে সমস্যা হবে তাহলে এখানে আমি প্রথমে ব্যাক পার্টটা মকআপ করতে যাচ্ছি এই জন্য ব্যাক পার্ট এখানে স্মার্ট অবজেক্ট করার কারণে আমি এখানে ডাবল ক্লিক দিচ্ছি যখনই ডাবল ক্লিক দিচ্ছি তখন দেখেন একটা ফাইল ওপেন হচ্ছে এটার নাম কি পিএসবি অর্থাৎ ফটোশপ বিগ ফাইল তাহলে আমাদের বিজনেস কার্ডের ফন্টে চলে যাই এই যে ফন্ট ডিজাইন চলে আসে ব্লিডটা আমি তুলে ফেললাম গাইডগুলো নিয়ে আসতেছে এখান থেকে আমরা এখন কতটুকু নিব এই যে বিজনেস কার্ড এখানে কিন্তু আমরা উইদাউট ব্লিড ব্লিড ছাড়াই এখানে করা হয়েছে তাহলে আমরা ব্লিড ছাড়াই নিব আমাদের ব্লিডটা বাদ দিয়ে দেই তাহলে এখান থেকে এটা আমি এই যে এটা আমি সিলেকশন করে নিলাম যতটুকু আমার প্রিন্ট হবে ততটুকু আমি বেশি চলে গেছে যতটুকু আমার সিলেক্ট করার প্রয়োজন ততটুকু আমি এটা আবার তো হয়েছে না ভাই আসলে দ্রুত করতে যায় সমস্যা হয়ে যাচ্ছে ওকে দেখেন এই গাইডগুলো এবার মিলাই নেবেন একেবারে গাইড বরাবর আমি করছি
আমি কিন্তু বাইরের দিক থেকে নেইনি, কেননা আমি যতটুকু সিলেক্ট করছি এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন, এতটুকুই আমাদের প্রিন্ট হবে। এরপরে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি অর্থাৎ পুরাটাই যতটুকু আছে ইমেজটা এটা পুরাটাই আমার কপি হবে। আর এখান থেকে করতে চান তাহলে এডিট, এডিট থেকে কপি মার্জড, এখান থেকে কপি করবেন। যদি আপনি কন্ট্রোল সি দেন তাহলে কিন্তু হবে না, কি করতে হবে কন্ট্রোল শিফট সি, অর্থাৎ এখানে আমার ডিএন কন্ট্রোল সি, হ্যাঁ যা সিলেকশনটা আছে পুরাটাই নিতে হবে। এটা নিলাম যে পিবিএস, এখানে আসলাম, এখানে আমি ডিজাইনটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিলে হবে না? না, ও এখানে, হ্যাঁ কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এখানে আমি একটু করে মিলাই নিচ্ছি, একটু মিসিং ছিল হালকা, এটা মিসিং, ওকে করার পরে এটা আমি উপরের দিকেও একটু ফাঁকা আছে। আমি শুধু আমার এটা সিলেক্ট করলাম, এডিট থেকে কপি মার্জ, যেহেতু এটা আমার হয়ে গেছে এটা আমি ক্রস করে দিলাম। আর এখান থেকে এটা ফ্রন্ট পার্ট ওপেন করলাম, এখানে আমরা চাইলে এটা রাউন্ডেডও করতে পারি, পেস্ট করলাম নিচের দিকে রাখলাম, উপরের লেয়ারটা বন্ধ করে রাখলাম, কন্ট্রোল টি চেপে একটু করে যতটুকু প্রয়োজন ততটুকু বাড়ায় ওকে নিলাম, আবার কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। আমরা চাইলে কিন্তু এটা রাউন্ডেডও তৈরি করতে পারি, এখানেই আছে। এইবার দেখেন তাহলে কি বিজনেস কার্ড আমরা কপি করে পুরোটা কপি করছি, অরিজিনাল আর দুইটার মধ্যে আমি পার্থক্য করি। এটা ছিল আমাদের এই যে উপরে এনভার্টার, এনভার্টার লেখা আছে এটা আমাদের ওইটা, আর এখান থেকে আমরা কপি করছি এটা অটোমেটিক্যালি। স্যার রাউন্ডেবল কিভাবে করব? রাউন্ডেডটা, ঠিক আছে রাউন্ডেডটা আমি করার চেষ্টা করি। রাউন্ডেড একটু খালি আমি দেখি, আরো একভাবে করা যায়। দেখেন আমাদের তো রাউন্ডেড তো মকাব ওখানে আছে, আমাদের রাউন্ডটাও এখান থেকে নিয়ে আসি, দেখেন আমাদের ব্রিড এ গেলাম, ব্রিড থেকে রাউন্ড যেটা আছে রাউন্ড। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটু একটু কাজ আছে, একটু বাইরে যাইতে হবে তো স্যার, আর 11টা বাজে গেছে স্যার, আমার একটু প্রেজেন্ট। আচ্ছা দিয়ে দিন, এটা দিয়ে দেন স্যার। ভাই এখান থেকে আমরা রাউন্ডেড সিলেকশন করলো হওয়ার কথা, ওখান থেকে মকআপ থেকে করা যায়। আবার তো ফুললি ক্লিয়ার আসতেছে না আমার, আর কি দেখেন না, আমি বলে দিচ্ছি না, করে দেখাবো, করেই দেখাই, অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। মিউট অফ করে দিলাম, এখান থেকে আমি প্রথমেই রেডিয়াস 50 ওকে নিলাম, নিলাম এটা আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। ভাই আপনার স্ক্রিন কি শেয়ার দেয়া আছে? হ্যাঁ শেয়ার দেয়া আছে তো, এদিকে কারো দেখতে অসুবিধা হচ্ছে? দেখতেছি আমি, দেখতেছি না ভাই, এই জন্য বললাম। আবার দেখতে পাচ্ছেন? আমারও এরকম প্রবলেম করে, ওই লিব মেরে আবার ঢুকে তাইলে ঠিক হয়ে যাবে। সি নিলাম, এইটা আমি রাউন্ডেড করে সিলেকশনটা করলাম, রাউন্ডেড করে যদি পেস্ট করি এখান থেকে করা যায়, এখান থেকে করার বিষয়টা আমি খুঁজে পাচ্ছি না ভাইয়া। এখানে যে আগার কার্ড যেটা আছে না, ওই লেয়ারটার নিচে নামিয়ে দেন, আর আমাদের করা যে কার্ডটা ওইটা উপরের লেয়ারে তুলে দেন, তাহলেই হয়ে যাবে।
দেখেন আইটা আসতেছে না যে আপু আমাদের কোরাল লেয়ারটা কই ভাইয়া এই যে এখানে 72 আমাদের আমাদের কার্ডটা উপরে রাখেন আর ওই যে যে কার্ডটা শো করতেছে ওই কার্ডটার নিচের লেয়ারে নামিয়ে দেন তারপর কন্ট্রোল এস দিলেই তো মকআপে বসে যাবে রাউন্ডেরটা ওকে হ্যাঁ আপু যেটা বললো ওইটাই আমরা যে কার্ডটা করছি ওটা উপরে রাখছি তাতে এনাম হয়ে গেছে এখন কন্ট্রোল এস দিলে ওই মকআপে সেভ হয়ে যাবে রাউন্ডেরটা এখান থেকে আমরা এটা করতে পারি উপর দিকে তবে এটা ক্লিপিং মাস্টার যে আইকনটা আছে এটা থাকতে হবে নালে কিন্তু হবে না এখন দেখি সেভ দিলাম এই যে ভাই রাউন্ডেড হয়ে গেছে এটা তাহলে আপনি কি করেছেন আবার কিন্তু এই যে দেখেন আবার আগের বার কি করেছিলাম আমরা নিচে রাখছিলাম এবার যে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি এটা উপরের দিকে রাখছি এই যে একেবারে উপরের দিকে রাখছি লেয়ারটা একেবারে উপরে আর এটা এটা সঙ্গে নিচেরটা সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিছি ক্লিপিং মাস্ক করতে তো আমরা জানি তো না ক্লিপিং মাস্ক যদি না করেন তাহলে কিন্তু হবে না আমি অল্টার চেপে এখানে দিয়ে দিলাম ক্লিপিং মাস্ক কিংবা রাইট বাটন ক্লিক করে আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন সেভড আর নিচের এগুলো চাইলে ফোন করে নিয়ে নেবেন আপনি এই জন্য কিন্তু আমি গতকাল পুরো বিজনেস কার্ডটা দেখাইনি অন্যান্য আরো আলোচনাগুলো ছিল এখন আপনার যেটা কাজ হচ্ছে দেখি শেপ নিয়ে ফেলছি আমি তাহলে একটা বিজনেস কার্ড কপি করবেন এবার দেখেন আমি একটা অ্যালাইনমেন্টের বিষয় বলছিলাম এখান থেকে আসি ধরেন এই বিজনেস কার্ডটা আপনার তৈরি করা আছে এখন কোম্পানির নাম চেঞ্জ করবেন এখানে লোগোর নাম হচ্ছে আমাদের নূর মোহাম্মদ ভাই ঠিক আছে এখানে আমি লিখতেছি নূর মোহাম্মদ এবার এন ডবল ও আর নূর লোগো কি নূর মোহাম্মদ ভাইয়ের নাম আচ্ছা নূর মোহাম্মদ আর একটু ছোট করে নি বেশি বড় হয়ে আচ্ছা নিয়ে নিলাম এবার দেখেন তো এটা আমার কি অটো ফিট হয়ে গেছে ইনি হচ্ছেন মোশন গ্রাফিক্স ডিজাইনার মোশন গ্রাফিক যা অটোমেটিক্যালি কি হচ্ছে জায়গা মতো বসে যাচ্ছে মিডল অ্যালাইন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এটা কেন মিডল হচ্ছে বলতে পারবেন এটা তো নড়ে চড়ে যায় তো যেমন আমি এখানে এখন চেঞ্জ করব লিখতেছি লিখলাম কিন্তু জায়গা মতো বসে থাকতেছে না ভাইয়া আগে ইয়ে করেছিল অ্যালাইন করেছিল জাস্ট শুধু আমি এডিট করছি না এখানে কিন্তু আমার সাইড অ্যালাইন নাই এটা কিন্তু মিডল অ্যালাইন আছে সেটা তো আপনাকে কি করতে হবে বুঝতে হবে আমি যখন ডান পাশ থেকে কাজটা করব তখন ডান পাশে অ্যালাইন করব বাম পাশ থেকে কাজ করলে বাম পাশে অ্যালাইন করব এখন দেখেন আপনার অনেকগুলো ডিজাইন করা আছে একটা বায়ার চাচ্ছে আপনাকে $5 একটা ডিজাইন করে যাচ্ছে আপনার অত কষ্ট করার দরকার আছে টাকাও কম সার্ভিসও কম খালি ওনার যে ইনফরমেশন দিছে ইনফরমেশনগুলো খালি এখানে এডিট করে বসায় দিয়ে দিলেন 5 মিনিটে কাজ শেষ আর যদি আপনাকে বেশি পেড করে সেক্ষেত্রে আপনি একটা ইউনিক ডিজাইন দিতে পারেন এখন এদিক থেকে আসলে আরো জিনিস যেগুলো আপনাদের মার্কেটিং এর বিষয়গুলো আমি এখন দ্রুত শিখাই দিতে যাচ্ছিলাম যাতে আমাদের পরবর্তীতে দ্রুত অর্ডার পেতে পারে এই টুইটার লিংকডইন এটা আজকে তাও দেখানো হইলো না তাহলে আপনাদের কাজ হচ্ছে ওই যে ওয়েবসাইটটা দিলাম গ্রাফিক রিভার এখান থেকে সহজ ডিজাইন নেবেন কঠিন না দেখবেন কিছু কিছু শ্যাডো সহ অন্যান্য ডিজাইন করা আছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আগামীকাল প্রত্যেকেই পিএইচডি দিবেন কালকে হয়তো আমি নির্দিষ্ট কাজ রাখবো না শুধু ডিজাইন দেখার জন্যই টাইমটা রাখবো কাজ শেখানোর জন্য কোনো কিছু রাখবো না এখান থেকে এই যে কঠিন কঠিন ডিজাইনগুলো নেওয়ার দরকার নাই যেটা আপনার নরমাল সহজ মনে হয় যেমন এই যে এটা খুবই সহজ ডিজাইন কি করছে এপাশে একটা নিচে এপাশে একটা শেপ নিয়ে নিছে উপর নিচ হয়ে গেছে নিচের দিকে অবশ্য প্যাটার্ন আছে প্যাটার্নটা আপনি প্যাটার্ন ছাড়াই করলেন ভাই টেক্সটগুলো দিছেন আমাদের কোনটা টেক্সট যেমন কেউ যদি কোডিং গুলো করতে পারেন করবেন এটাও যে খুব কঠিন এমনটা কিন্তু না এই শেপগুলো দেখবেন ভাইয়া এই যে পারলেই সহজ না পারলেই কঠিন সহজ বলতে গেছে না কঠিন কিছু একটু আছে কিছু ব্র্যান্ডিং মোড দিয়ে শ্যাডো সহ আরো কিছু ডিজাইন গুলো করা হয়েছে তাহলে প্রত্যেকের খুব সুন্দর করে বলছেন আমাদের জন্য অনেক কঠিন এই যে দেখেন প্রথমত এই যে এটা এই লিংকটা আমি যে ডিজাইনটা আমি যে ডিজাইনটা কপি করলাম দুই গ্রুপে দিয়ে দিলাম আপনার যদি অন্য ডিজাইন কপি করতে কঠিন হয় এই যে ডিজাইনটা আমি করে দেখাইলাম এটাই আপনারা করেন আর যারা এই যে মকআপটা দিয়ে দিন ভাই আমরা কপি করার চেষ্টা করব লিংকটাও দিয়েছি আসলে আরেকটা গ্রুপের মকআপটা আমার অলরেডি গুগল ড্রাইভে আপলোড করা হয়ে গেছে এটা ছাড়াও 50টা মকআপ দিচ্ছি সব কালেকশনগুলো একবারে দিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক অনেকে এই ক্ষেত্রে কি করে কৃপণতা করে বলে আমি এতদিন ধরে কালেক্ট করছি আইজনকে দিয়ে দিব এগুলা কোনোটা আমরা কি প্রন্তা করব না আচ্ছা অন্য একটা ব্যাচ এখনই শুরু হয়ে যাচ্ছে আর তারা আসা শুরু করে দিছে আমি ক্লাস না না তুমি ভাই বিষয়টা আসলে এরকম না ওই যে আপনি বলছিলেন ছবি খুঁজে খুঁজে বের করা
যেতে এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয়, আর আপনি তৈরি করা জিনিস দিয়ে দিলেন, ঘাটাঘাটি হলো না, এক্সপেরিয়েন্সটা হলো না। এই যে দেখেন ভাই একটা কথা ছিল টুটুল ভাই, ভাই এই দিক থেকে অনেকে দেয় না, এই আমি একটু থামাই, আমাকে 30 সেকেন্ডের মধ্যে বলেন, পরের ব্যাচটা নতুন তো ওরা বুঝবে না বিষয়টা। আমি করলাম ওইটার সময় দেওয়া আছে দুই গ্রুপে, পেজ পোস্ট কই গেল, পোস্ট দুই গ্রুপে পোস্ট দিছেন, হ্যাঁ দুই গ্রুপে টেক্সট দিছেন, টেক্সট ফ্রন্ট, হ্যাঁ মকআপও দিয়ে দিছি, ফ্রন্ট কুলা দিছেন আমাদের, হ্যাঁ মকআপও দিয়ে দেওয়া হইছে টুটুল ভাই, হ্যাঁ ভাই বলতেছি আমার আইডিটা সমস্যা টাইম বলছিলাম তো, আমার তো ইয়া করেছিলাম যে রিকোয়েস্ট দিয়েছিলাম গ্রুপে অ্যাপ্রুভ হইছে না। ও আপনি আচ্ছা ঠিক আছে আমি অ্যাপ্রুভ করে নিয়ে নিব, আমি অ্যাটেনডেন্সে চলে যাচ্ছি, অ্যাটেনডেন্স অ্যাটেনডেন্স আসলে এদিকে আর কারো কোনো কথা আজকে শোনা হবে না, টাইম খুবই কম, না দিয়ে দেন না ওদের নতুন গ্রুপ স্যার। অ্যাটেনডেন্স নিতে নিতে একটা কথা বলার ছিল ভাই, ঠিক আছে ভাই দ্রুত বলেন, আমি কোন ওই 9 নম্বর ক্লাস দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করেছিলেন ওইটা ঐশ্বরিয়পুরের ক্লাসটা আর কি আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা গ্রুপের মনে একটা ইচ্ছা করে দিছিলাম, তাহলে প্রথমেই এই লোড নিতেও সময় নিচ্ছে, আর পিসিতে এত টাইম ওপেন করছি, এই জন্য আমি সেদিন বিজনেস কার্ডটা সরাসরি দেখাইনি, ভেঙে ভেঙে দেখাইছি। আজকে ক্লাস হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে জিডি 782, আমাকে বলেন আমি রোল নাম্বার তো স্মরণ আছে তাই না, এক আমি দ্রুত ডাকতেছি, দুই আপনারা বলবেন কিন্তু, ভাই বলেন আছেন অমিতাভ সরকার ভাই আছে, তিন আছেন ভাইয়া উনি মেসেজে বলছেন, হ্যাঁ ওনাকে দিয়ে দিয়েছে নাহিদ ভাই, ওনাকে দিয়ে দিলাম, তারপরে এদিক থেকে ভাইয়া কেন রয়ে আছে, ওকে তারপরে 4 5 6 7, আসসালামু আলাইকুম, জি ক্লাস হবে অনলি 2 থেকে 3 মিনিট পর এন্ট্রি করেন, আমি এখন আগের ব্যাচটা একটু প্রেজেন্টেশনটা নিয়ে আমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 1 থেকে 10 এর মধ্যে যারা আছে তারা আমাকে দ্রুত বলেন, 1 থেকে 10 এর মধ্যে 8 নাম্বার মনে হয় আছেন, যে 7 নাম্বার তুনিদাস আপু আছে, তারপর হচ্ছে আঞ্জনা আপু আছে, উনি আছে, সুলতান রাজি আপু রেগুলার আছে, তন্বি দত্ত আপু উনি আছে, তারপর আব্দুর রহমান, আব্দুর রহমান ভাই আছেন, তারপর হচ্ছে কেরানিয়া রায় আপু আছে, মার্জন আপু আছে, তারপর হচ্ছে তারেক ভাই আছে, নুর মোহাম্মদ ভাই আছে, ঠিক আছে 12 নম্বর আমার নাম তো এই তো নাই, আচ্ছা ভাই আপনি আমাকে কালকে ক্লাসে স্মরণ করে দেন, আজকে আমাদের টাইম অলরেডি অনেক চলে গেছে, পরের ব্যাচটা ওরা নতুন তো আমাকে দাস শুধু এখন বলেন 782 এর কেউ মিসিং আছেন, কারণ প্রেজেন্ট হয়নি ভাইয়া, ভাইয়া আমি আছি, আপনার আপনার কত রোল লাস্টের দিকে, আখি আখি দে যে আপনারা তো দিয়ে দিছেন, আমি ভাই 13 ভাই 13 13 13 13 13 তন্ময় দত্ত ভাই যে আপনারা তো প্রেজেন্ট দিয়ে দিছি, 882 থেকে আমাকে বলেন ভাইয়া, শেষ ভাই আলাইন ভাই প্রেজেন্ট, তারপরে হচ্ছে তারপর হচ্ছে কামরান ভাই প্রেজেন্ট, এদিক থেকে
আর রকম যখন আই প্রেজেন্ট অর্ণব দেবনাথ ভাই আছে জি 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 আলামিন ভাই ছিলেন ভাইয়া হ্যাঁ উনাকে দিয়ে দিছি ওকে তাহলে আমি ভাই আমারটা দিছেন ভাই হ্যাঁ আপনারটাও দিছি আপনাদের ব্যাচগুলো ঠিক আছে ঠিক আছে আপনারা আস্তে আস্তে লিভ নিয়ে নেন নতুন ক্লাস শুরু হয়ে যাবে আমি আর এটা ইন করতেছি না জি ওকে সবার জন্য শুভকামনা আর হোমওয়ার্ক দিয়ে দিছি আমি জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম অর্ণব দেব স্যার আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা করেন আমি এদিকে জি জি এদিকে গ্রুপে মেসেজ দিয়ে দিই আসলে টাইমগুলো এমন হয়ে গেছে টাইম এত অল্প সময় যে স্যার আপনারা কিন্তু ছুটি নাকি স্যার হ্যাঁ আপনাদের ছুটি জি আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে বে স্যার স্যার একটু গ্রুপে জানাবেন স্যার ক্লাসটা অফ করে দিলেন স্যার ও হ্যাঁ নিচ্ছি ভাইয়া গ্রুপে